হাই, প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসজিএসসিসি তে। এবং আমি তোমাদের সাথে ম্যাথামেটিক্স এডুকেটর এসজি স্যার। তো আশা করি ভয়েস ক্লিয়ারই যাচ্ছে, সেটা নিয়ে হয়তো কোনো সমস্যা নেই, দেখাও যাচ্ছে আশা করছি। তো যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে আছো কিংবা যারা পরবর্তী ক্ষেত্রে এই লাইভ ক্লাস দেখবে, তোমাদের জন্য বলি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের পার্ট ওয়ান এর, কিসের পার্ট ওয়ান আলোচনা করব আজকে, আমরা অবশ্যই পার্সেন্টেজের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। তোমাদের যার যা সমস্যা, হ্যাঁ গুড মর্নিং স্যার, অল ক্লিয়ার, একদম অঙ্কিতা। তো যার যা সমস্যা তোমরা মেসেঞ্জারে, অর্থাৎ যেভাবে তোমরা মেসেজ করছো সেইভাবে তোমরা মেসেজ করতে পারো চ্যাট বক্সে, এই প্রতিটা চ্যাটের রিপ্লাই আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এইটা যেতে যেতে একটু কথা, কতগুলো জিনিস আমি একটু বলে দিই। তোমাদের দেখবে অ্যাপে অলরেডি নাম্বার সিস্টেমের চতুর্থ নম্বর ক্লাস অ্যাপে আপলোড হয়ে গেছে। অ্যাপে নাম্বার সিস্টেমের চতুর্থ ক্লাস, সেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা একটু চেক করে নেবে প্রত্যেকে, যেইটা আমাদের অনলি ফর WBCS এর প্রিভিয়াস ইয়ার, তার সাথে সাথে WBCS এ কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে আলোচনা। তো সেই জিনিসটাও কিন্তু আমরা অ্যাপে আপলোড করে দিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি, যেমন ধরো আজকের ক্লাসে আমি করব পার্সেন্টেজ, পার্সেন্টেজের থিওরি পড়াবো, তার সাথে সাথে পার্সেন্টেজের একদম বেসিক লেভেল থেকে কিভাবে পার্সেন্টেজ রেডি করতে হবে কোশ্চেন গুলো সেগুলো আলোচনা করবো। এবার এর থেকে আর একটু অ্যাডভান্স লেভেল যেটা হবে, যেটা ফাউন্ডেশনের মধ্যে অন্তর্গত, সেটা আমরা রেকর্ড ফরম্যাটে দিয়ে দেবো, তোমরা অবশ্যই অ্যাপ থেকে সেই ক্লাস দেখে নিতে পারবে। অর্থাৎ প্রতিটা মানে সেকশনেরই মিনিমাম দুটো করে ক্লাস হবে, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। যেমন পার্সেন্টেজের আজকে একটা ক্লাস হলো, একটা ক্লাসের মধ্যে থিওরি এবং কিছু প্র্যাকটিস আমরা করিয়ে দেবো, এবং এরপরে পার্সেন্টেজের আরো একটা ক্লাস আমরা করবো, আরো 20-30 অঙ্ক নিয়ে আমরা আসবো, যেটা একদম পিওরলি প্র্যাকটিস ক্লাস হবে, সেইটাও এটার সাথে ইনক্লুডেড করা হয়েছে। ঠিক আছে, দেখবো ওটা অটোমেটিক রেকর্ড একটা একটা করে জমতে থাকবে, ফলে সমস্ত ক্লাসের যা ভলিউম হবে, ম্যাথামেটিক্স এর ক্লাসের ভলিউম তার দ্বিগুণ হবে। ঠিক আছে, 100% ইনক্রিজ। চলো, তো পার্সেন্টেজের থিওরি জানতে গেলে আগে আমাকে জানতে হবে যে পার্সেন্টেজ এসেছে কোথা থেকে, তাই তো? পার্সেন্টেজ মানে কি? যেমন ধরো 10%, এই 10% মানে কি এটা জানতে হবে তো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 10%? 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100। তার মানে পার্সেন্টেজ কে যখন আমি ফ্র্যাকশনে চেঞ্জ করব, তখনই তাকে আমি একটা 100 দিয়ে ভাগ করে দেব। এটা গেল সবার আগে প্রথম কথা। তাহলে মানে কি হলো 10/100? এটা মানে হচ্ছে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা, 100 টাকার 10% হচ্ছে 10 টাকা, 10% মানে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। বা কেউ এটাকে এরকম করে বলতে পারো যে স্যার, এটাকে আপনি 10% কে 10/100 কে স্যার কাটাকুটি করে এটাকে 1/10 লিখুন, এবং এটাও তো বলতে পারেন যে 10 এর 10% হচ্ছে 1 টাকা, 10 এর 10% হচ্ছে 1 টাকা। সুতরাং আমি এটাকে বলতে পারি কি অরিজিনাল নাম্বার বা মেন নাম্বার, এবং এটাকে আমি বলতে পারি কি তার রেজাল্ট, এটাকে তো আমি বলতে পারি তার রেজাল্ট। ক্লিয়ার? তাহলে নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি মেন নাম্বার, এবং উপরে যে সংখ্যাটা আছে সেটা হলো তার রেজাল্ট। তার মানে 10 এর 10% হচ্ছে 1। এরকম করেই তোমাকে যদি বলে কেউ যে 30% মানে কত, তুমি বলবে স্যার 30/100, তাই তো? এবং 30/100 কাটাকুটি করলে চলে আসবে কত? 3/10। 30/100 কাটাকুটি করলে চলে আসবে 3/10, বুঝতে পারো 3/10 বসবে, লেট করে এসছে কেন, কিচ্ছু করার নেই, ও আধ ঘন্টা লেট করে ফেলেছে জীবনে। হ্যাঁ, বলে ওকে বসতে বলবে, আমি কথা বলবো। 30% মানে কত? 30/100। ঠিক আছে, 30/100 মানে কি 3/10? এটা বলার অর্থ হচ্ছে এটা যে 10 যদি অরিজিনাল নাম্বার হয় বা মেন নাম্বার অরিজিনাল হয়, তাহলে 10 এর যে 30% সেটা উত্তর হবে কত? 3। এটার মানে হচ্ছে এটা, এটা হলো রেজাল্ট। হলো, একইভাবে তোমাকে যদি কেউ বলে স্যার 25% মানে কত, 25% মানে কত, তাহলে তুমি কি বলবে? স্যার 25% মানে হচ্ছে 25/100, যেটা কাটাকুটি করলে আসবে 1/4, অর্থাৎ 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 4 এর 25% যার ভ্যালু হচ্ছে 1, 4 এর 25% যার ভ্যালু হচ্ছে 1, 4 যদি অরিজিনাল নাম্বার হয় তার 25% হচ্ছে 1। বলো, এবার যদি বলে যে কোনো জিনিসের দাম 25% বেড়েছে,
25% কি হয়েছে, বেড়েছে। তার বলার অর্থ হচ্ছে নিচটা অরিজিনাল নাম্বার, তার মানে ওল্ড প্রাইস যদি 4 টাকা হয় বা অরিজিনাল প্রাইস 4 টাকা হয়, তাহলে 4 এর 25% মানে 1 টাকা বেড়েছে, অর্থাৎ নিউ এ সেটা হয়েছে কত, 5 টাকা। যদি বলতো যে 1 টাকা কমেছে, তাহলে নিউ এ হতো 3 টাকা। নিচে চলে আসে, নিচে চলে আয় ক্লাসে। ফাউন্ডেশন। তো কি বললাম, ওল্ড ব্যাচ, ওল্ড হচ্ছে কি, ওল্ড হচ্ছে নিচেরটা অরিজিনাল, তাহলে অরিজিনাল যদি হয় 4, তাহলে তার 25% হচ্ছে 1, সেইটা হলো আমাদের নিউ। হলো এবার 1 যদি বৃদ্ধি হয় তাহলে 4 এর সাথে 1 যোগ করে 5, 1 যদি কমে যায় তাহলে 4 এর সাথে 1 যোগ করে 1 বিয়োগ করে হচ্ছে 3। যেরকম বলবে 25% কমে গেলে 5 হবে, 25% কমে গেলে 3 হলো। হলো এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য। অ্যাজ ফর এক্সাম্পল 50% মানে কত হবে তাহলে বলো, 50% মানে তুমি বলবে স্যার 50/100 মানে কত, 1/2। এইরকম করে করে যাবে যে 2 এর 50% মানে 1। হলো তো এইরকম করে করে কিছু পার্সেন্টেজ যেতে পারে, এবং এবং হয় তুমি এরকম ফ্র্যাকশন দিয়েও তুমি বার করতে পারো, অথবা ডিরেক্ট প্রতিটা অঙ্ক তুমি 100 দিয়েও শুরু করতে পারো। সাপোজ একটা জিনিসের দাম 30% বেড়েছে, এটা বলার অর্থ তুমি দৃঢ়ভাবে বলতে পারো যে স্যার 30% মানে 30% ইনক্রিজ হয়েছে। এটাকে তুমি দুভাবে দেখাতে পারো, এক কি দেখাতে পারো, স্যার আগের দাম যদি 100 হয় তাহলে এখনের দাম হচ্ছে 130, একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই, আগের দাম 100 হলে এখনের দাম 130। আবার এটাকে এইভাবেও দেখাতে পারো যে 30% মানে কত, 30/100, একটা শূন্য কেটে গেলে কি হচ্ছে, 3/10। তার মানে আগের দাম যদি হয় 10, তাহলে এখনের দাম কত হবে, 10+3=13। ঠিক আছে, তুমি ফ্র্যাকশনও দেখাতে পারো, তুমি এমনি 100 দিয়ে দেখাতে পারো, এটা তোমার ওপর, তুমি যেভাবে খুশি দেখাতে পারবে। ফ্র্যাকশনটা কোথায় ইউজ করবে, ফ্র্যাকশন হচ্ছে ফিউচার জেনারেশন সবসময় কিন্তু ফ্র্যাকশনটাকেই বেশি গুরুত্ব দেবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ যত দিন যাচ্ছে তত প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে ফ্র্যাকশনের দিকে আসছে। এবার যদি তুমি পরীক্ষার্থী হও পুলিশের জন্য, তুমি যদি পরীক্ষা হও স্টেট পিএসসির জন্য, তাহলে ফ্র্যাকশন তোমাদের আপাতত আগামী 2-3 বছরে না আসার সম্ভাবনা বেশি। তুমি যদি WBCS হও তাহলে ফ্র্যাকশন চলে আসবে, তুমি যদি SSC CGL হও তাহলে তো ফ্র্যাকশন অলরেডি চলে এসেছে অনেকদিন হলো। ঠিক আছে, তো এটা নির্ভর করছে কোন পরীক্ষার উপরে তুমি বেস করে অঙ্ক করছো তার উপর। ঠিক আছে, তুমি 100 দিয়েও করতে পারো, ফ্র্যাকশন ধরেও করতে পারো, যেটা খুশি। ক্লিয়ার? এটুকু যারা মানে স্ক্রিনশট তুলে নেবে তারা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এটুকু যারা স্ক্রিনশট তুলে নিতে চাও স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, চলো, আর যারা রেকর্ড দেখবে তাদের তো স্ক্রিনশট তোলার অপশনই নেই, তোমাদের কি পজ করে লিখে নিতে হবে, তাই তো? চলো নেক্সট। এবার ধরো কিছু ফ্র্যাকশনের যদি কিছু দিয়ে দেয়, যেমন ধরো 16.2/3%, যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে 16.2/3% তুমি কি করবে, 16.2/3% তুমি কি করবে, যে 3 16 48+2 50, তার মানে এটা হলো 50/3%। আর পার্সেন্টটাকে যখনই আমি ফ্র্যাকশনে চেঞ্জ করব, আমি কিসে দিয়ে চেঞ্জ করব, আমি 100 দিয়ে নিচে ভাগ করে দেব। অর্থাৎ এটা যদি এরকম কাটে তাহলে 16.2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু চলে আসে কত, 1/6। ফ্র্যাকশন ভ্যালু কত চলে আসে বলো, 1/6। ক্লিয়ার? তাহলে 16.2/3% যদি এরকম হয় তাহলে তোমার মনে তখনই প্রশ্ন চলে আসবে কি, স্যার তাহলে 14.2/7% কি হবে, এটা তোমার মনে প্রসঙ্গ চলে আসবে। তাহলে কি হবে, 14 7 98 আর 2 100/7, তাই তো? আর এটাকে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে কি চলে আসবে, তাহলে এর ফ্র্যাকশন চলে আসবে 1/7। ক্লিয়ার? তাহলে 16.2/3% মানে 1/6, 14.2/7% মানে 1/7। এই ফ্র্যাকশন গুলো কোথায় সব থেকে বেশি প্রয়োগ হবে, SSC বা রেলের অঙ্কে। ফাউন্ডেশন ব্যাচের যে অঙ্ক আমরা করব তাতে ফ্র্যাকশন খুব একটা দেবে না, দিলে তোমার প্র্যাকটিস করার জন্য কিন্তু বেস্ট, প্র্যাকটিস করার জন্য তুমি কিন্তু এইগুলো মাথায় রাখাটা সব থেকে বেস্ট হবে, যে 16.2/3% মানে 1/6, 14.2/7% মানে 1/7। এরপর চলে আসবে কি, 12.1/2% মানে একইভাবে তুমি করে দেখবে 1/8, 11.1/9% মানে তুমি একইভাবে করে দেখবে কত, 1/9, 9.1/11% মানে করে দেখবে 1/11, 7.9/13% মানে তুমি করে দেখবে কত, 1/13, তাই তো? তো মোটামুটি এগুলো তোমাদের পরীক্ষায় লাগবে, অন অ্যান এভারেজ তুমি লিখে নিতে পারো। বলো, এটা গেল 1 নম্বর। সেকেন্ড,
এই 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 এবার দেখো আরো অনেক কিছুই লাগবে। তুমি কি স্যার বলবে স্যার শুধু এইটুকুই লাগবে তা নয়, আরো লাগবে অনেক কিছু, লাগার কোনো শেষ নেই। ঠিক আছে, তুমি কোন ধরনের পরীক্ষা দিতে যাচ্ছ তার উপর নির্ভর করছে, ঠিক আছে, বাদ বাকি শেষ নেই পার্সেন্টেজের কোনোদিন। ঠিক আছে, আচ্ছা এরপরে ধরো এইগুলো অনেক সময় কি দেয় বলতো, পয়েন্টে দেয়। ঠিক আছে, পয়েন্টে দেয় মানে কি, 16.2/3%। আগে একটু এই জায়গাটা একটু খেয়াল করি, দেখো কি করে শর্ট ক্যালকুলেশন করতে হবে। এই 1/3 মানে কত? আচ্ছা 1/3 মানে কত, ধরো 33.33%, আচ্ছা তাও বাদ দাও, 33.1/3%। এই 33.1/3% মানে কেন কত, সেটা হচ্ছে 3 33 99, একে 100/3, আর 100/3 যদি 3 হয়ে যায় তাহলে সেটাকে আবার 100 দিয়ে ভাগ করলে চলে আসবে 1/3, তাই তো? তার মানে 1/3 মানে কি 33.1/3 মানে 33.33%, তাই তো? তাহলে যখনই তোমার চলে আসে দেখো 16.2/3%, খুব ঠান্ডা মাথায় দেখবে 16.2/3% মানে কি, 16 একটা আলাদা আর 2/3 আলাদা, তাই তো? তাই তো হওয়া উচিত। যে কোনো ফ্র্যাকশন, যেমন ধরো ধরো 5.3/5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দুভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি 5 5 25 + 3 28/5 ডিরেক্ট এইভাবে লিখতে পারি, অথবা লিখতে পারি যে স্যার এটা মানে 5 + 3/5, 5 + 3/5, তাই তো? এটাকে আলাদা করতে পারি, এটা তো ম্যাথামেটিক্স এর বেসিক জিনিস, তাই তো? আমরা প্রত্যেকেই জানি এর মধ্যে নতুনত্ব কিছু নেই। তো দেখো 16.2/3 মানে কি, 16 + 2/3, তাহলে 16-র জন্য তো 16 হলো, আর পয়েন্ট এই 2/3কে যদি ফ্র্যাকশনে চেঞ্জ করি বা পয়েন্টে চেঞ্জ করি, দেখো একটু আগে বললাম 1/3 মানে কি 33.33%, তাহলে 2/3 মানে কি 66, পয়েন্টের পর 66 ঢুকবে, তাই তো? পয়েন্টের পর 66, 66.666% মানে ইন্টু দ্বিগুণ হয়ে গেছে 33-এর দ্বিগুণ। তাহলে তুমি যা সেটা লিখতে পারো 16.66%। মানে এবার দেখো, এবার এখানে খেলা কি 16.66%। এবার প্রসঙ্গটা কি হয়ে গেছে, ঘটনা কি ঘটে গেছে, যে দেখো একই সংখ্যা নাম্বার সিস্টেম ক্লাসে আমি পড়িয়ে ফেলেছি যে পয়েন্টের পর যদি একাধিক সংখ্যা রিপিট করে তাহলে সেটাকে হয় বাস্ট, মানে স্বাভাবিকভাবে যদি থেমে যায় তাহলে কোনো ঝামেলাই নেই, কিন্তু ওই 66 তো থামবে না, 6 6 6 6 6 6 চলতে থাকবে। যখন এরকম চলতে থাকবে তখন আমি তাকে থামাতে পারি কি, বাই ফোর্স থামিয়ে দিতে পারি, এবং বাই ফোর্স যদি থামিয়ে দিতে পারি তাহলে সেটা রেশনাল নাম্বার এবং তার মাথায় চলে যাবে কি একটা পৌনঃপুনি, তাই তো? এগুলো সব বলেছিলাম, সব বলেছিলাম ক্লাসে, তার মানে এটাকে বলতেই পারি আমি 16.6 পৌনঃপুনি%। এইভাবে কিন্তু এটাকে পয়েন্টেও লেখা যায়, ঠিক আছে? একই ভাবে বলো 14.2/7 কি করে লিখবে, 14.2/7 কিভাবে লিখবে, 14 + 2/7, 14 + 2/7, তাই তো? 14 + 2/7, তো 14-র জন্য তো 14 বসেই গেল, কোনো সমস্যা নেই। আর এই 2/7-এর জন্য কি বসে বলো, 1/7-এর মান কত? দেখো 1/7-এর মান হচ্ছে 14 পয়েন্ট সামথিং, 14 পয়েন্ট সামথিং। 1/7 যদি 14 হয় তাহলে 2/7 মানে কত, 28। তাহলে এখানে তুমি ডিরেক্ট লিখে দাও 14.28%। তো অনেক সময় কি হয় পরীক্ষার হলে ডিরেক্ট এরকম ফ্র্যাকশন না দিয়ে পয়েন্টে দিয়ে দেয় যে 14.28% করে প্রতি বছর বৃদ্ধি হচ্ছে। দেখো এরকম তো ব্যাপার নয় যে পার্সেন্টেজেই শুধুমাত্র এটা লাগবে, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর কোনোদিন কোনো চ্যাপ্টারে লাগবে না, তা না, সব চ্যাপ্টারে লাগবে। তো যে যেটা যে মানে দিক না কেন, তুমি যাতে সেই মানটা বার করে নিতে পারো, এই হলো আমার টার্গেট, তাই তো? যেমন ধরো এই যে 12 আর হাফ, তাহলে 12 আর হাফ মানে কি হবে বলো, 12-এর জন্য 12, হাফের জন্য 0.5, তাহলে এটা 12.5%। তাহলে এটা বলো কি হবে, 9.1/11 মানে কি, 9.1/11 মানে কি 9 পয়েন্ট। এবার দেখো 1/11, 1/11 মানে 9, তাই তো? 1/11 মানেই 9 পয়েন্ট সামথিং। তো একটা 9 যদি এখানে বসিয়ে দাও, সমস্যা কি, দেখো এইটা বসানো মানে হচ্ছে 9.90000 চলছে, তবে 9.90 তা তো নয় আসলে, অনলি 9, মানে কিছু নেই মানে কি, এর সামনে একটা জিরো আছে, ফলে এটা কিন্তু 9.99, 9.09%। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারো, 9.9 আর 9.09 এর মধ্যে আকাশ বিস্তর তফাৎ আছে। তো একই ভাবে 11.1/9 যদি করি, 11.1/9 মানে কি 11.11%, বা 11.11টাকে আমি তখন 11 বলবো না, 11.1 মাথায় পৌনঃপুনিক%, তাই তো? এই তো করেছি। এরকম করে তুমি যে কোনো মানই তুমি এখান থেকে সেটা পয়েন্টও বার করতে পারো, তুমি সেটা ফ্র্যাকশনও বার করতে পারো, তোমার যেরকম প্রয়োজন। ক্লিয়ার? টুকেন টুকে নাও বা স্ক্রিনশট মেরে নাও, যাতে তুমি পরে খাতা তৈরি করার সময় লিখতে পারো।
ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট হচ্ছে যদি একটু বড় পার্সেন্টেজ দেয় তাহলে আমি কি করব, যদি একটু বড় পার্সেন্টেজ দেয়, সাপোজ তোমাকে কিরকম দিয়ে দিল 42.67% ইনক্রিজ হয়েছে, কোনো একটা জিনিস 42.67% ইনক্রিজ হয়েছে, এটা মানে বলা মানে কি? তো তুমি তখন দুভাবে করতে পারো, এক কি করতে পারো 7 × 42 + 6 যেভাবে আগের অঙ্ক শেখালাম সেভাবে করতে পারো, তাতে কি হবে স্যার, কি হবে, কিছুই হবে না, একটু বড় হবে। তো এটা কি হবে, 7 × 42 + 6 করলে কত হয়ে যাচ্ছে 300, তো এটা চলে আসবে কি 300/7, এবং নিচে 100 দিয়ে ভাগ করলে দেখো সুন্দর শূন্য শূন্য কেটে এটা চলে আসবে 3/7। হলো, এইবার আমি যত সহজে এটা গুণ করে দিলাম 42 × 7 + 6 = 300, তুমি অত সহজে পরীক্ষার হলে স্পিডে গুণ করতে পারবে না, মানে প্রথম অবস্থায় অন্তত পারবে না, যত তোমার আপডেট হবে আপডেট স্পিড আসবে তত তুমি করতে পারবে। কিন্তু সেটার বদলে আমরা প্রথম থেকে যদি একটু ঠিকঠাক করে ব্যাপারটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলেই আমি একটা জিনিস দেখতে পারবো। কি দেখতে পারবো বলো তো? সেটা হচ্ছে ঠান্ডা মাথায় দেখবে, ঠিক আছে, এই 42.67% দেখো আমি ফ্র্যাকশনে লেখাও শেখাবো, পয়েন্টে লেখাও শেখাবো, ভালো করে দেখবে। তো আমরা একটা কি জানি, এই যে নিচে যখনই 7 দেখে নিয়েছো তুমি জানো যে 7 কোথায় আছে, 7 হচ্ছে 14.27% মানে ছিল 1/7, তুমি জানো মানে কি? এবার তোমার মনে হতে পারে তুমি জানো কি করে, তুমি জানো এই কারণে, এই কারণ আমি একটু আগেই এখানে অলরেডি স্লাইডে বলে ফেলেছি, মানে আপাতত তুমি জানো, প্র্যাকটিস তোমার এখনো হয়নি কারণ তুমি সবে এখন ক্লাস করছো, ঠিক আছে, প্র্যাকটিস যখন তোমার কাছে পুরোপুরি রেডি হয়ে যাবে তখন তুমি এমনি বলে দিতে পারবে এটা 14.27 মানে 1/7, এর মধ্যে হাতি করা কিছু নেই। হলো, বেশ ভালো খবর। এইবার এই যে 14.27 মানে 1/7 যে এসেছে, এবং দেখো এইটা 14 আর এটা দেখো স্ট্রেট উঠে গেছে 42, তার মানে তুমি স্ট্রেট বলতে পারছো যে এটা এক্সাক্টলি 3 গুণ করা হয়েছে, এটা এক্সাক্টলি 3 গুণ করা হয়েছে, 14 থেকে 42 মানে কি এক্সাক্টলি 3 × 3 = 42, তো 3 গুণ করে দেখো এটাও 3×6/7 অটোমেটিক চলে এসেছে, এটা টেস্ট করারও দরকার নেই, অটোমেটিক চলে আসবে। ব্যাংকের পরীক্ষা যদি তুমি এই মুহূর্তে না দাও, বাদ বাকি যে কোনো পরীক্ষা দাও, তাহলে আশা করি এইরকম ফ্র্যাকশনে কোনো অবস্থাতেই কোনো প্রবলেম হবে না। তো দেখো এটা যদি 3 গুণ করা হয় এবং এটার মান যদি হয় 1/7, তাহলে এটাকে যদি 3 গুণ করলে তাহলে তার মান কি হয়ে যাবে, 1/7 কে যদি 3 গুণ করি তো 3/7, তুমি ডিরেক্ট মান এরকম বসিয়ে দিতে পারো। হলো, আর যদি বলে এটাকে স্যার ফ্র্যাকশন পয়েন্টে করে ফেলুন, তাহলে তুমি মুখে কি করে করবে, তাহলে 42.67 আছে, তার মানে 42 পয়েন্ট তো হবেই, সেটা তো ঝামেলাই নেই, কোনো ঝামেলাই নেই, 6/7 কে পয়েন্টে নিয়ে আসতে হবে মুখে মুখে। কিভাবে মুখে মুখে নিয়ে আসবো, ঠান্ডা মাথায় দেখো, 1/7 মানে কি, 6/7 মানে কি ভালো করে বুঝবে, 6/7 মানে হচ্ছে যদি 7/7 হতো তাহলে 1 হতো, তার মানে এটা 14, 42 থেকে 43 হয়ে যেত, কোনো সমস্যা নেই। 6/7 মানে কি, 7/7 থেকে 1/7 কম, বাংলা কথা হচ্ছে এটা যে সাত, একটা একটা করে যদি 7টা সংখ্যা যোগ করা হয়, 6/7 মানে 1টা কম, 7-এর মধ্যে 1টা কম, তাহলে 1/7 কি হচ্ছে কম, 1/7 কম কার থেকে, 100% এর থেকে 1/7 কম, 1/7 মানে কি 14.14%, তাহলে 14 পয়েন্ট পরের পয়েন্টটা তুমি বাদ দিয়ে দাও, সামনে শুধুমাত্র নাও হচ্ছে, সরি যদি বা 14.14 নয় 14.28%, তো 0.28টাকে তুমি বাদ দাও, 14টার মধ্যে তুমি মাথা রাখাও যে ওই 14টা রয়েছে সেই 14টা কম আছে, 1/7 তো কম, 100% হলে 7/7 মানে 100% হতো, 6/7 মানে কি একটা 1/7 কম, তার মানে 0.14 কম, তার মানে 100 থেকে 0.14 কম মানে কি 86, তাই তো, তার মানে 42.86%, 42.86%, তাই তো, এটা মানেই তো হচ্ছে তোমার 42.67%। তো অনেক সময় কি হয় পরীক্ষার হলে তুমি দেখবে পয়েন্টে দিয়ে দিচ্ছে অ্যান্সার, তো সেই ক্ষেত্রে আমরা কি করে করব, এরকম করে পয়েন্ট সাজিয়ে নেব, ঠিক আছে, ধরো কোন রকম কোনো কাটাকুটিতে, এবার তুমি এরকম করে তুমি যে কোনো জিনিস বার করে নিতে পারো, অ্যাজ ফর এক্সাম্পল তোমার যদি মনে হলো যে আজকে কি মনে হতে পারে যে 62.5% মানে কত, তুমি জানো স্যার 0.5 মানে মানে 62.12, সেই 1/2 কোথা থেকে এসেছে, সেই 1/2 এসছে 12.12 মানে 1/8, 12.12 মানে 1/8, 12 থেকে 62 কত গুণ, তুমি বলবে স্যার 5-এর থেকে তো বেশি গুণ মনে হচ্ছে, মনে তোমার যা খুশি হোক তুমি মনে কিছু নেবে না, তার কারণ হচ্ছে মোটামুটি 5 গুণের পাশাপাশি আছে, তুমি ভাববে যে পরীক্ষা তুমি দিতে যাচ্ছ অর্থাৎ পুলিশ কিংবা রেল কিংবা পিএসসি লেভেলের কোনো পরীক্ষা বা ধরো WBCS পরীক্ষা, যে পরীক্ষায় তুমি দাও না কেন সেটা এমন কোনো প্রশ্ন দেবে না যেটা ডিরেক্ট পার্সেন্টেজে চেঞ্জ হবে না, ঠিক আছে, মানে একে তুমি দেখো 5 12 60,
তুমি হিসাব করে দেখো এই পুরো সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করে এটা আসবেই আসবে, কারণ 5 বারো 60 পর্যন্ত চলে গেল আর এখানে 0.5 করে আছে, তো 5 × 0.5 মানে কত, আড়াই, আড়াই যোগ হয়ে গেল 62.5। এত ক্যালকুলেশন চেক করার তোমার পরীক্ষা হলে দরকার নেই, তুমি ভাববে এটা অটোমেটিক হয়ে গেছে, এটা অটোমেটিক হয়ে গেছে। বলো অভিজিৎ রায় যা বলার মেসেজে টাইপ করে বলো, তাহলে 12.5% মানে 1/8, আর এটা রয়েছে কত 62.5%, তাহলে 5 বারো 60 এটা এক্সাক্টলি 5 গুণ হয়েছে, তাহলে ওটা যদি 1/8 হয় তাহলে এটা হবে এক্সাক্টলি 5/8। যা প্রবলেম অভিজিৎ টাইপ করে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল 5/8। এরকম করেই যে কোনো পার্সেন্টেজ তোমাকে দিক না দিক তুমি বার করে নিতে পারবে, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে দিয়ে ফেলেছে, 444.4/9%, 444.4/9%। যদিও বা যখন এসএসসি তে লাগবে তখন এগুলো লাগবে, আমি একবারই বলে দিচ্ছি যাদের ফাউন্ডেশন তৈরি করার আছে, তাই জন্য আমি আলাদা করে বলছি না, ঠিক আছে। তো 444.4/9% কে কিভাবে ফ্র্যাকশনে চেঞ্জ করবো, তুমি বলে ফেলবে স্যার সব থেকে সহজ হচ্ছে এটাকে আগে 400 করে ফেলো আর এটাকে পরে 44.4/9 করে ফেলো। বেশ, খুব ভালো কথা, 44.4/9% করে নিয়েছি, বেশ। এবার 400 দেখো, 100% মানে কত, 100/100 মানে 1, তাহলে 400% মানে কত, 4, বা 400/100 মানে কত, 4 হয়ে গেল, ফ্র্যাকশনে চেঞ্জ হয়ে গেল। প্লাস প্লাস 44.4/9, তুমি দেখো এই নিচে 9 দেখে তোমার কি মনে হওয়া উচিত, যে 11.1/9 মানে ছিল 1/9, এই যে কোথায় গেল, এই যে 11.1/9 মানে ছিল 1/9, এটা তোমাকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে সবসময়, যে দেখো 11 যদি 1/9 হয় আর তোমাকে যদি বলে 44 বার করতে, তাহলে এটার সাথে 11 সাথে কত গুণ করলে 44 হবে, এক্স্যাক্টলি 4 গুণ করলে, 4 গুণ করলে 44 হবে, তাই তো? তাহলে এইটা যদি 1/9 হতো তাহলে এটা 4 গুণ আছে, তাহলে এটা কি হয়ে যাবে 4/9, তো কত হলো 4×9=36+4=40/9, এর ফ্র্যাকশন ভ্যালু 40/9, মানে 9 যদি একটা অরিজিনাল সংখ্যা হয় তার 444.4/9% ভ্যালু হচ্ছে 40, ক্লিয়ার? বলো থিওরি মোটামুটি আমার কমপ্লিট, আমরা প্র্যাকটিসে যাব, তার আগে বলে নাও যে আর কোনো অঙ্কে তোমার অসুবিধা আছে কি না এই জাতীয় প্রশ্নে, বলো টাইপ করে দাও যদি কোনো অসুবিধা থাকে। অঙ্কিতা বণিক বা অভিজিৎ বা অপূর্ব বা যারা ক্লাস দেখছো তোমরা একটু বলো যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো জায়গা কোনো বুঝতে প্রবলেম, আশা করি তাহলে কোনো বুঝতে প্রবলেম নেই, বেশ চলো, নেই বুঝতে, এগিয়ে যাই। তো প্রথমে আমি বলে দিই পার্সেন্টেজের ওপরে ফাউন্ডেশন ব্যাচের ছেলেমেয়েরা দুটো শীট পাবে, যার প্রথম শীট হচ্ছে এটা এবং সেকেন্ড শীট তোমরা রেকর্ডেড ভার্সনে আজকেই পেয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল ঝামেলা মিটে গেল। আচ্ছা, একটা করে ক্লাস যাবে লাইভ, একটা করে ক্লাস যাবে রেকর্ড, টোটাল ব্যাচের কোয়ান্টিটি হবে অন্য যে কোনো ক্লাসের দ্বিগুণ, ঠিক আছে। তো আচ্ছা যদি তাই হয় তাহলে হিসাব মতো বলছে কোনো সংখ্যার 35% 91% হলে সংখ্যাটি কত, আচ্ছা একটু সবার আগে বলে দিই, সেটা হচ্ছে প্রথমের দিকে যে কোশ্চেনগুলো আজকে আমরা করাবো সেগুলো বাছা হয়েছে WBPSC এবং WBP প্রিভিয়াস ইয়ার থেকে, এবং তার সাথে কিছু নতুন কোশ্চেন যুক্ত করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই WBP এবং WBPSC প্রিভিয়াস ইয়ার তোলা হয়েছে। ফলে কি হবে, তোমরা যারা প্র্যাকটিস করছো তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন এসেছে, এবং এটার সাথে সাথে যে রেকর্ড ক্লাসটা যাবে যেটা নাকি তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ার এবং এর জাতীয় আরো কিছু জিনিসপত্র ঢোকানো হবে, আলটিমেটলি ফাউন্ডেশন ব্যাচের যেটা আমাদের মূল টার্গেট যেটা, সেটা তোমাদের ফাউন্ডেশন তৈরি করে দিয়ে তোমাদের SSC CGL এর ম্যাথের ব্যাচে তোমাদের ঠেলে ফেলে দেওয়া, সেই জিনিসটা পর্যন্ত তোমাদের রেডি হয়ে যাবে দুটো করে ক্লাস থেকে, ঠিক আছে। চলো তাহলে কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত, কোন সংখ্যার 35% যদি হয়ে যায় 91 তাহলে সংখ্যাটা কত, চারটে অপশন দিয়ে দেওয়া হয়েছে, বেশ। তাহলে মেন সংখ্যাটা যদি আমরা ধরে নিই 100, তাহলে সেই সংখ্যাটার 35% মানে কত, 35, তাই তো? তার মানে এই 35ই যদি হয়ে যায় তোমার 91, দেখো পুলিশে কি সহজ সহজ প্রশ্ন আছে, দেখেছো তো, এই 35ই যদি তোমার হয়ে যায় 91 তাহলে প্রসঙ্গটা হচ্ছে 100 মানে কত, 100 মানে কত, এই তো প্রসঙ্গ দিয়েছে, তাহলে এটা কি দিয়ে গুণ হবে, এটা জাস্ট ক্রস গুণ হবে। আচ্ছা এটা যারা তোমরা শেখো নি তোমাদের একটু বলে দিই, সব সময় অল টাইম আমরা কি করব, ক্রস গুণ করব, এইটার সাথে এটা গুণ করব, ডিভাইডেড বাই এটা,
অল টাইম এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেখানে তোমার সরল অনুপাতের প্রসঙ্গ আছে সেখানেই ডিরেক্ট ক্রস গুণ এবং এটা ডিরেক্ট নেমে যাবে। এটা গেল ফিক্সড পদ্ধতি এনি অঙ্কের ক্ষেত্রে, ফিক্সড পদ্ধতি এনি অঙ্কের ক্ষেত্রে। বেশ, তাহলে গুণ কি হলো? 91 × 100 / 35। এবং তুমি জানো 7 দিয়ে কাটা গেলে এটা 13, 7 দিয়ে কাটা গেলে 5, এবং 5 দিয়ে এটা কাটলে 20, আর 20 × 13 মানে 260 হবে তোমার সঠিক অ্যান্সার। 260 হবে তোমার সঠিক অ্যান্সার বা অপশন এ হবে তোমার রাইট অ্যান্সার। পিডিএফটা কোথায় পাবো? অ্যাপে একটু বলবেন স্যার। কেন বলবো না, যেখানে তুমি ভিডিও ক্লাস দেখো, রেকর্ড ক্লাস, ঠিক আছে, তারই পাশে দেখবে একটা পিডিএফ সেকশন আছে। আচ্ছা আমি একটু তোমাদের এই আমার মোবাইল থেকে দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে তোমরা ঢুকে গেলে ব্যাচের মধ্যে, ব্যাচের মধ্যে ঢোকার পর তোমরা ঢুকে গেলে হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ F01 এ ঢুকে গেলে, দেন তুমি ঢুকে গেলে স্টাডি মেটেরিয়ালে, ঠিক আছে, দেন তুমি ঢুকে গেলে কোথায় ফাউন্ডেশন টু, মানে ফাউন্ডেশন 22-01 ম্যাথ, ফাউন্ডেশন 22-01 ম্যাথ হলো, যেটার কোড হচ্ছে 827 হলো। খোলার পর দেখবে তোমার কাছে এরকম একটা ইন্টারফারেন্স খুলে যাবে, আমি একদম সামনে থেকে দেখাই তোমাদের, এরকম একটা ইন্টারফারেন্স খুলবে যেখানে তুমি দেখবে পর পর করে কিছু থিওরি ক্লাস আছে। যেমন দেখো অলরেডি তোমাদের F01 ম্যাথ +06 পার্সেন্টেজ অলরেডি উঠে গেছে, যেটা কি সেকেন্ড ক্লাসটা, যেটা আমি তোমাকে বলছিলাম সেকেন্ড ক্লাসটা মানে এইটার পরের ক্লাসটা, সেইটা একটু অ্যাডভান্স লেভেল, এর থেকে অ্যাডভান্স, সেটা অলরেডি আমি রেকর্ড করে তোমাদের এখানে তুলে দিয়েছি যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পারবে। এবং এটা হলো ভিডিও, আর এখানে দেখো ফাইল কন্টেন্ট বলে একটা ব্যাপার আছে, এই যে এইটা হলো ভিডিও, এইটা ভিডিও, এখানে তুমি ভিডিও কন্টেন্ট দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে ফাইল, এই নীলটা হচ্ছে ফাইল। তাহলে ফাইল কন্টেন্ট দেখো, এই যে পর পর করে নাম দেওয়া আছে, এই দেখো F01 + 05% PDF, F01 + 06% PDF, এবং এখানে মক চলে এসেছে F01 ম্যাথ, মক 01 নাম্বার সিস্টেম PDF, অর্থাৎ নাম্বার সিস্টেম আমার যেহেতু হয়ে গেছে তো নাম্বার সিস্টেমের মকও কিন্তু তোমাদের অ্যাপে অলরেডি চলে গেছে, তোমরা কিন্তু এখানে মকও দিয়ে নিতে পারো। এটা ভিউ করলেই তোমরা যখনই দেখবে এরকম একটা ভিউ করবে, এবং মকের যে কোশ্চেন সেটা কিন্তু তোমাদের এখানে চলে আসবে, এই যে মকের কোশ্চেন দেখতেই পাচ্ছ, মকের কোশ্চেন এখানে চলে আসবে, এবং নিচে আমরা এখানে অ্যান্সার কিটাও দিয়ে দিয়েছি যাতে তোমার অঙ্ক করার পরে তুমি মিলিয়ে নিতে পারো যে তুমি কটা অঙ্ক ঠিক করলে। প্রতিটার মধ্যে 10টা করে কোশ্চেন এরকম দেওয়া আছে, তো একটা একদম কমপ্লিট জিনিস, ঠিক আছে, অনলাইন ছাড়া এই কমপ্লিট জিনিস তৈরি করা নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে, তো তো সেই জন্য অনলাইনে পরপর পরপর করে সাজানো গোছানো আছে, এটা অটোমেটিক ক্লাসের সাথে সাথে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। চল তো 260 এটা একভাবে করতে পারো, অথবা তুমি কি করতে পারো, অথবা তুমি করে ফেলতে পারো হচ্ছে 35% কে ফ্র্যাকশনে ভেঙে নিতে পারো। তাহলে ভেঙে নিলে কি হবে বলো, 35/100 এবং 5 দিয়ে এটা কাটলে কি হয়ে যাচ্ছে 7/20, মানে কি অরিজিনাল নাম্বার যদি হয় 20 তাহলে তার 35% হচ্ছে 7, 20 এর 35% হচ্ছে 7, মানে সেই 7টা যেটা 35% সেটাই তোমাকে বলে দিচ্ছে 91, 7 মানেই 91, তাই তো? তাহলে প্রসঙ্গটা হচ্ছে এই 20 মানে কত বা অরিজিনাল নাম্বারটা কত, তুমি এইভাবেও করতে পারো যে স্যার 7 থেকে 91 মানে স্যার কত গুণ, 13 গুণ, তাহলে 20 থেকেও এটা কত গুণ হবে, 13 গুণ হয়ে অ্যান্সার হয়ে যাবে 260। তার মানে তুমি দুভাবে গুণটা করতে পারো, এক হলো তুমি এটা গুণ করতে পারো যে 91 × 20/7, এটা তুমি করতে পারো, এটা গেল তোমার প্রথম কাজ, এটাও করতে পারো দিয়ে কাটাকুটি করতে পারো, অথবা এটাও ভাবতে পারো যে এইটা থেকে এটা কত গুণ হয়েছে, তুমি দেখতে দেখতে পাচ্ছ যে 7 থেকে 91 মানে 13 গুণ, তাহলে এটাও এক্সাক্টলি 13 গুণ হবে, 20 × 13 করলে 260, এক্সাক্টলি এই জিনিসটা হবে, ঠিক আছে। তো তুমি এই পদ্ধতিও করতে পারো, তুমি এই পদ্ধতিও করতে পারো, যেটা ইচ্ছা যেটা খুশি করো, যখন যেটা প্রয়োজন তখন তুমি সেটা করো, ক্লিয়ার, কোনো সমস্যা বলো। চলো নেক্সট বলছে √2x, এর এর মানে কি, এর মানে গুণ, এর 5% মানে কি, 5/100 সেটা হচ্ছে 0.01, যদি তাই হয় তাহলে x এর ভ্যালু কত, যদি তাই হয় তাহলে x এর ভ্যালু কত, ক্লিয়ার, ঝামেলা মিটে গেল। তাহলে দেখো তুমি কি করতে পারো, এটা x টা ভেতর বাইরে ছিল তো, চলো তাহলে কি করতে পারি, √2
এক্স হয়ে গেল। এই 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 দেখো সমস্যা কি, দেখো ভেতরে ছিল মনে হচ্ছে, মনে হচ্ছে ভেতরে ছিল, যাই হোক আমরা দেখছি সেটা, গুণটা এদিকে করে দাও, গুণটা এদিকে করে দাও, তাহলে 100 × 0.01 বাই 5, তাই তো? আর 100 সাথে এই পয়েন্ট দুটোর পর যদি গুণ করো তাহলে এটা কি হয়ে গেল, এটা চলে এলো আলটিমেটলি 1/5, 1/5, তাই তো? এটা গুণই ছিল, এটা ভেতরেই ছিল, আচ্ছা আমাদেরই ভুল, এটা ভেতরেই ছিল বা টোটালটার মধ্যে ছিল, ঠিক আছে? টোটালটার মধ্যে যদি থাকে তাহলে দেখো না, তখন এটাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে এরকম, এই এই, ঠিক আছে? ব্র্যাকেট না থাকলে এটা বোঝা যাবে না, যাই হোক তোমরা তোমাদের মধ্যে বুঝে নাও। সেটা হচ্ছে √2x = 1/5। আচ্ছা এখানে দেখো একটা রুট রুট আছে, রুটটা সরাতে হবে, রুট সরাতে গেলে কি করতে হবে, মারো তুমি স্কোয়ার, বোথ সাইডের স্কোয়ার মেরে দাও, তাহলে বোথ সাইডের স্কোয়ার মারলে কি হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে 2x আর এটা হয়ে যাচ্ছে 1/25, কারণ 5 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 25, তাহলে এটা কি হয়ে গেল 1/25 হলো। এবার দেখো এই দুইটা কি হবে, দুইটা নিচে চলে যাবে, তাহলে x = কি হয়ে যাবে 1/50 হয়ে গেল। এবার দেখো 1/50 দিয়ে কোনো অ্যানসার নেই, 1/50 দিয়ে কোনো অ্যানসার নেই, তার মানে তোমাকে বুঝতে হবে এটাকে পয়েন্টে নিয়ে আসতে হবে। কি হবে পয়েন্টে নিয়ে আসবে বলো, কি হবে পয়েন্টে নিয়ে আসবো? তুমি তখন এরকম মনে করলে যে স্যার এটাকে যদি একমাত্র পয়েন্টে আনা তখনই সম্ভব যখন এর মধ্যে আমি আলটিমেটলি এক্স্যাক্টলি ঠিকঠাক করে কারুকার্য করতে পারবো, তাই তো? তোমার মনে হতে পারে যে স্যার 100/50 করলে আমার কি হওয়া উচিত, দেখো ভালো করে বুঝবে, আমি বোথ সাইডে 100 দিয়ে গুণ করলাম। এবার তোমার মনে হতে পারে যে স্যার কেন আপনি 100 দিয়ে গুণ করলেন, বোথ সাইডে কেন আপনি 100 দিয়ে গুণ করলেন, ঠিক আছে? এটার প্রসঙ্গ হতে পারে, এই কারণেই 100 দিয়ে গুণ করেছি যাতে এই নিচে যখনই আমার 100 জাতীয় কিছু জিনিস চলে আসবে তখন আমার পয়েন্ট জাতীয় জিনিস আসবে। মানে কি, সাপোজ তোমাকে যদি বলে 5/10 তবেই তো তুমি বলবে এটা 0.5, তোমাকে যদি কেউ বলে যে 5/100 তবেই তো তুমি বলবে এটা 0.05, আদারওয়াইজ এই পয়েন্ট আনবে কি করে? তাই জন্য নিচে 10/100/1000 দিয়ে গুণ করার প্রয়োজনীয়তা, তাই তো? তাহলে এটা দিয়ে এটা সুন্দর করে কাটলে হচ্ছে 2, আর 2/100 মানে 0.02, 2/100 মানে 0.02, অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোন সমস্যা নেই। নেক্সট, যদি এ এর 90%, এ এর এর মানে গুণ, এ এর 90% মানে 90/100 = বি এর, এর মানে গুণ, বি এর 30% মানে 30/100 হয় এবং বলেছে বি হলো এ এর 2x% হয়, তবে এক্স এর মান নির্ণয় করো, তাই তো বলেছে? যদি তাই বলে থাকে তাহলে দেখো সুন্দর করে 100/100 কেটে গেল, 0/0 কেটে গেল, আমি সুন্দর করে বলতে পারি যে বি = আচ্ছা এবার দেখো আমি যেভাবে খুশি বলতে পারি, তোমার তো মনে হতে পারে যে স্যার এ = আপনি 1/3 × বি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু দেখো এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে বি = এ এর 2x%, সব থেকে বেটার কি, বি = বার করে নেওয়া, তাহলে বি = কি দাঁড়ালো বলো, বি = দেখো এই তিনের সাথে এই 9 কাটলে 3, তার মানে এখানে পরিষ্কার করে দাঁড়িয়েছে 3a, তাই তো? 3a, এবার মানে কি দেখো, এখানে দেখো বি = এ মানে এ, এর মানে গুণ 3a, আর এ 2x%, তার মানে এক্স্যাক্টলি বলতে পারি 2x% কাকে রিপ্রেজেন্ট করছে, 3কে রিপ্রেজেন্ট করছে, তাই তো? তাহলে 2x% যদি 3কে রিপ্রেজেন্ট করে, 2x% যদি 3কে রিপ্রেজেন্ট করে, তার মানে কি 2x% কে ফ্র্যাকশনে চেঞ্জ করতে গেলে বাই 100 = 3, সুতরাং আমি বলতেই পারি যে x এর মান, চলো লাগাও গুণ, 10 গুণন লাগাও, 100 × 3, 300/2, 300/2 মানে কি 150, তার মানে x এর এক্সাক্ট ভ্যালু কত হবে 150, অপশন বি অনুযায়ী হবে 150। ক্লিয়ার? একদম পরিষ্কার করে করবে যে a = b, দরকার নেই, কি দরকার, সহজ জিনিস বলে যে b = a এর 2x%, তো এইভাবেই বার করব, ঠিক আছে? আর যদি বলতো যে a = b এর, তাহলে a বার করতাম b × 1/3, তাহলে তো 33/33% হতো, ঠিক আছে? চলো যেরকম ভাবে প্রশ্ন বলবে আমাকে সেরকম ভাবে এগিয়ে যেতে হবে। রেডি, স্ক্রিনশট তুলে নিয়েছো তোমরা আশা করি? চলো নেক্সট, কোন টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত হবে? তো মেন টাকাটা যদি আজকে হয়ে যায় 100 টাকা, তাহলে তার 12% মানে 12 টাকা, এবং ওই টাকার 40% মানে হচ্ছে
চল্লিশ টাকা, তাই তো? দেখো প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন এসেছে তার সাথে কিছু নতুন প্রশ্ন ঢোকানো হয়েছে পার্ট ওয়ান এর জন্য। পার্ট টু তে আমরা যাবো ইংলিশ ইংলিশ মেটেরিয়াল, সেখানে এর থেকে আর একটু হাই, পার্ট থ্রি তে আরো হাই, পার্ট ফোর এ আরো হাই। কিন্তু পার্ট থ্রি আর পার্ট ফোর রিজার্ভ করা হয়েছে এসএসসি রেল এর জন্য, অর্থাৎ ফাউন্ডেশন ব্যাচ আমার পার্ট ওয়ান পার্ট টু হবে, দেন আমি অ্যাডভান্স ব্যাচে যখন যাবো তখন আমি পার্ট থ্রি আর পার্ট ফোরটা একসাথে অ্যাড করবো। ঠিক আছে, চল তাহলে একশোর মধ্যে বারো একটা চল্লিশ একটা, তাহলে এই যে বারো, যে বারো পার্সেন্ট বলেছে সেই বারোরই অর্থ তোমাকে এখানে বলে দিয়েছে তেষট্টি, তাহলে বারোর এক্সাক্ট অর্থ তেষট্টি। ওই টাকার চল্লিশ পার্সেন্ট কত হবে? ওই টাকার চল্লিশ পার্সেন্ট মানে কত? চল্লিশ মানে এক্সাক্টলি কত, তাই তো? তাহলে লাগাও ক্রস গুণ, তাহলে ক্রস গুণ করলে কি হবে বলো? তেষট্টি ইন্টু চল্লিশ ডিভাইডেড বাই বারো। সবসময় বলেছি ক্রস গুণ, এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, তাই তো? সবসময় ক্রস গুণই হবে, তাই হয়। তাহলে দেখো চার দিয়ে কাটলে তিন, চার দিয়ে কাটলে দশ, এবং তিন দিয়ে তেষট্টি কাটলে হচ্ছে একুশ, এবং একুশ ইন্টু দশ করার অর্থই হচ্ছে টু ওয়ান জিরো বা দুশো দশ হবে তোমার সঠিক অ্যান্সার, অপশন বি হবে তোমার সঠিক অ্যান্সার। বলো কোনো সমস্যা? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লো এবং প্রস্থ পনেরো পার্সেন্ট কমলো, এর ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হলো? দেখো দৈর্ঘ্য একটা কিছু পার্সেন্ট বাড়ছে, প্রস্থ কিছু পার্সেন্ট কমছে, এবং তাহলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট কমলো সেটা একটু বার করো। তাহলে কি করা যায়? দেখো আমি ধরে নিলাম যে লেন্থ ইনটু ব্রেথ, সেটা করলে কি চলে আসে? সেটা করলে চলে আসে এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে কি চলে আসে? চলে আসে একটা ক্ষেত্রফল, তাই তো? এটা আমরা জানি। এবার আমি যদি প্রথমেই ক্ষেত্রফলটাকে একশো ধরে নিই, ঠিক আছে, তোমার মনে প্রথমেই প্রসঙ্গ আসতে পারে স্যার কেন আপনি ক্ষেত্রফল একশো ধরে নিয়েছেন, তাই তো? তাহলে এখানে প্রশ্ন কি, তার ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হলো, অর্থাৎ ক্ষেত্রফলটা আলটিমেটলি কতটা চেঞ্জ হলো, মানে আলটিমেটলি লাস্ট চেঞ্জ ক্ষেত্রফলের ওপর হবে, তাই ক্ষেত্রফলটাকে আগে থেকে আমি একশো ধরে নিয়েছি। বলো ক্ষেত্রফল মানে কি? লেন্থ ইনটু ব্রেথ, আমি ধরে নিলাম লেন্থ দশ ও ব্রেথ দশ। আবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার লেন্থ আর ব্রেথ কেন সমান ধরলেন? আয়তক্ষেত্রে তো লেন্থ ব্রেথ সমান হয় না, কখনোই তো সমান হয় না, তাহলে ধরলেন কেন? তোমার জন্য একটু বলে রাখি যে এটা তো একটা রেশিও, পাঁচ ইন্টু কুড়ি করেও আমি একশো করতে পারি, দশ ইন্টু দশও করতে পারি, ছয় ইন্টু সামথিং কিছু করেও আমি নিয়ে আসতে পারি, মানে ছয় ইন্টু ষোলো পয়েন্ট সিক্স সিক্স যদি ধরি সেটাও একশো হবে। কিন্তু প্রসঙ্গটা অন্য জায়গায়, প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে যেহেতু রেশিওর উপরে আমরা কাজ করছি, তাই এক্সাক্ট লেন্থ এক্সাক্ট ব্রেথ এটার উপরে কোনো রকম কোনো প্রভাব পড়ছে না, এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, তার উপরেও অঙ্কের অ্যান্সারের কোনো প্রভাব পড়ছে না। ক্লিয়ার? তো এইগুলো ছিল আগে, এবং এখন কি ঘটনা ঘটেছে? নাও এ কি ঘটনা ঘটেছে? নাও এ ঘটনা ঘটেছে হচ্ছে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বেড়েছে। কার পনেরো পার্সেন্ট বেড়েছে? দশের পনেরো পার্সেন্ট। দশের পনেরো পার্সেন্ট, একশোর পনেরো পার্সেন্ট মানে কত? পনেরো। তাহলে দশের পনেরো পার্সেন্ট মানে কি? এর একটা জাস্ট দশ দিয়ে ভাগ, তাই তো? তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ, পনেরো বাই দশ মানে ওয়ান পয়েন্ট ফাইভ বেড়েছে, তাহলে বেরোলে এখন কত হয়ে গেল? এগারো পয়েন্ট পাঁচ হয়ে গেল। আর প্রস্থর ক্ষেত্রে কি হয়েছে? প্রস্থ হচ্ছে পনেরো পার্সেন্ট কমে গেছে, তাই তো? প্রস্থ থেকে পনেরো পার্সেন্ট কমে যায়। কার পনেরো পার্সেন্ট কমেছে? দশ যে ব্রেথ ছিল তার পনেরো পার্সেন্ট কমেছে। তো পনেরো পার্সেন্ট মানে কত? ওয়ান পয়েন্ট ফাইভ। ওয়ান পয়েন্ট ফাইভ কি হয়েছে? কমে গেছে, অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ হয়েছে। তো এই ক্ষেত্রে এরিয়া আমার কি হলো, তাই তো? যে এগারো পয়েন্ট পাঁচ ইন্টু আট পয়েন্ট পাঁচ করলে কত হচ্ছে? দেখো এগারো পয়েন্ট পাঁচকে যদি আমি আট দিয়ে গুণ করি, এগারো পয়েন্ট পাঁচকে যদি আমি আট দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো, ভালো করে বুঝবে কতগুলো জায়গা। এগারো পয়েন্ট, এগারো পয়েন্ট পাঁচকে যদি আমি আট পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করি বা আট দিয়ে যদি গুণ করি, তাহলে আট এগারো অষ্টআশি, আর পয়েন্ট পাঁচের জন্য পয়েন্ট পাঁচ ইন্টু চার মানে আরো চার বৃদ্ধি, পয়েন্ট পাঁচ, পয়েন্ট পাঁচ ইন্টু আট মানে তাহলে অষ্টআশি চার বিরানব্বই হলো। আর এই যে পয়েন্ট ফাইভ করে এগারো পয়েন্ট পাঁচের উপর পড়ে আছে, তার মানে এর অর্ধেক, অর্থাৎ বিরানব্বই প্লাস সিক্স পয়েন্ট সেভেন ফাইভ, তাই তো? সিক্স পয়েন্ট সেভেন ফাইভ, কারণ এগারো পয়েন্ট পাঁচের পয়েন্ট ফাইভ মানে অর্ধেক, তাই তো? অর্ধেক মানে কত? সিক্স পয়েন্ট সেভেন ফাইভ। তো যোগ করলে কি হচ্ছে? আটানব্বই পয়েন্ট, এগারো পয়েন্ট ফাইভ এর অর্ধেক হচ্ছে, সরি পাঁচ দুগুণী দশ, আমারই ভুল হলো,
সরি, 5 × 10 15.75, 5.75, তাহলে এখানে হলো 92 আর এখানে হলো 5.75, টোটাল আমার কত হয়ে গেল বলো? টোটাল হলো আমার 97.75, হলো 97.75, ভালো করে বুঝবে। তাহলে আগে আমার এরিয়া ছিল কত? আগে আমার এরিয়া ছিল 100, এখন আমার এরিয়া হয়ে গেল 97.75। তাহলে নিশ্চয়ই এরিয়া কমেছে, কত কমেছে? তাহলে এরিয়ার যে কমে গেল সেটা কমলে 100 কি 97.75 বাদ দিলে 2.25, অথবা 2.14, 2.25 বা 2.14, এবং এটা কি হয়েছে? বিয়োগ হয়েছে। তার কারণ দেখো, 197 মানে কি, এখন যেটা হলো সেটা কমে গেল, 100 থেকে কমে গেল, কত কমলো? 2.14, এই পুরো জিনিসটা কমে গেল, অর্থাৎ 2.14% আসছে। আস্তে 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 বলো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে, কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300, কোন সংখ্যা থেকে সেই সেই সংখ্যাটার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। ধরো সেই সংখ্যাটাই হচ্ছে 100, এবং এর 40% কত? এর 40% হচ্ছে 40, 140% 40, বলেছে সংখ্যাটি হতে তার 40% বিয়োগ করলে, সংখ্যাটা যদি হয়ে যায় 100 এবং তার 40% যদি হয়ে যায় 40, তাহলে এটা যেটা বিয়োগ করলে যেটা পড়ে থাকে সেটা পড়ে থাকে আলটিমেটলি 60। আমরা বলছি 60, সেটাই বলছে বিয়োগ ফলটা আলটিমেটলি হবে 300, তার মানে 60 মানেই 300, তার মানে এটা এক্স্যাক্টলি 5 গুণ। আচ্ছা প্রশ্ন কি, আসল সংখ্যাটি কত, কোন সংখ্যা হতে? তাহলে আসল সংখ্যা মানেই কত? 100, আর 100 মানে কত গুণ হবে বলো? এটা ইনটু 5 গুণ হবে, অর্থাৎ এটা যদি 5 গুণ হয় তাহলে এটাও 5, এবং সেটার অ্যান্সার কি হবে? 500। সেটার অ্যান্সার কি হবে? অপশন এ 500, অপশন এ কি হবে? 500। ক্লিয়ার? খুব সহজ একটা অঙ্ক, খুব বেসিক একটা অঙ্ক, তোমরা লিখে নাও। নেক্সট, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, ভালো কথা। তাহলে কি আছে? 20 লিটার হচ্ছে দুধ আর জলের মিশ্রণ আছে, যার মধ্যে 10% আছে জল। তো 20 10% মানে 2, 2 খানা আছে ওয়াটার, বাকি 90%, অর্থাৎ 18টা আছে কি? মিল্ক বা দুধ, হলো দুধ আর জল হয়ে গেল। তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25? আচ্ছা, নতুন একটা মিশ্রণ, যেই মিশ্রণের মধ্যে কি মিশিয়েছে, এখান থেকে মিশ্রণটা হওয়াতে কি এসছে? এক্সট্রা এসছে শুধুমাত্র ওয়াটার বা জল এসছে এক্সট্রা, তাই তো? এই জল আসার ফলে এখন নতুন মিশ্রণে মানে এইটার সাপেক্ষে 25% হয়েছে ওয়াটার, আর এটার নিরিখে 75% হয়েছে কি হয়েছে? মিল্ক, যেটা প্রথমে ছিল। আচ্ছা দেখো, এই মিশ্রণ থেকে এই মিশ্রণ আসার সময় কি মেশানো হয়েছে? শুধুমাত্র ওয়াটার মেশানো হয়েছে, শুধু জল মেশানো হয়েছে, কিন্তু কি মেশানো হয়নি? মিল্ক মেশানো হয়নি, অর্থাৎ মিল্কের যে টোটাল পরিমাণ সেটা সবসময় কি থাকবে? ফিক্সড থাকবে। অর্থাৎ এই যে নতুন মিশ্রণের 75% যে মিল্ক বলছি, আর 75% মানে কি? ইনটু 75/100, কাটাকুটি করলে 3/4, এইটাই হচ্ছে মিল্কের পরিমাণ, যে মিল্কের পরিমাণটা তোমাকে বলে দিয়েছে 18, যেহেতু মিল্কের কোনো পরিবর্তন হয়নি। যদি তাই হয়, 3 × 18 = 6, তাহলে এই জায়গাটার মান হলো 4×6, অর্থাৎ 4×6 = 24, 4×6 অর্থাৎ 4×6 = 24, তার মানে এখানে নিশ্চয়ই হয়েছে 24। তাহলে 20 লিটার ছিল আগে মিশ্রণ, তারপরে মিশ্রণের মধ্যে কিছু জল ঢালায় মিশ্রণ হয়ে গেছে 24, তাহলে 20 থেকে 24 4 লিটার মিশ্রণ বেড়েছে। এই মিশ্রণটা বেড়েছে কার জন্য? ওয়াটার ঢোকানোর জন্য। তাহলে নিশ্চয়ই ওয়াটার কত লিটার ঢোকানো হয়েছে? 4 লিটার ওয়াটার ঢোকানো হয়েছে। তাহলে এটার অপশন কি হবে? অপশন এ হবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? টু কেন? নেক্সট কোশ্চেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তো চলো এই কনসেপ্টটা আগে আমরা ভালো করে বিল্ড আপ করবো, ভালো করে বুঝবো আগে কনসেপ্টটা। ধরো আজকে সাপোজ, ধরো তোমার বাজারে তোমার বাবা মা তোমাকে 300 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, হলো
এবং বলেছে যে 30 টাকা কেজি যে ধরো চাল রয়েছে সেই চাল তোমাকে নিয়ে আসতে হবে, 30 টাকা কেজি চাল। তাহলে তুমি দেখলে যে চালের যে প্রাইস, সেই প্রাইসটা কি হলো, প্রাইসটা ছিল ধরো 30 টাকা করে। এবং সাথে সাথে তুমি এটা বুঝলে যে কম্পেনসেশন এই কনজিউম কনজিউম কত করেছো তুমি, তাই তো? সেটা করেছো কত, 300 টাকা কেজি যদি হয়, তাই তো? 300 টাকা যদি তুমি বাজারে পকেটে নিয়ে যাও এবং যদি দেখো বাজারে গিয়ে 30 টাকা প্রতি কেজি চালের দাম, তাহলে তুমি কত কেজি চাল চাল হাইয়েস্ট কনজাম্পশন করতে পারবে, সেটা হচ্ছে 10 কেজি চাল। কারণ 30 টাকা করে 1 কেজি চাল হলে 10 কেজি চালের দাম 300 টাকা হয়, তাই তো? মানে 300 বাই 30, 10 কেজি চাল তুমি পাবে। বেশ ভালো করে কতগুলো জিনিস খেয়াল করার চেষ্টা করবে। এবার ধরো পরের দিন বাজারে গেছো, এটা প্রথম দিন গেছো, এবং নেক্সট ডে, ঠিক আছে, এটা আগে যেতে এবং এরপরে নেক্সট কি হয়েছে, নেক্সট দিন যেদিন বাজারে গেছো সেদিন তুমি দেখছো যে না বাজারে আর 30 টাকা করে কেজি নেই, চালের দাম কিছুটা কমে গেছে। চালের দাম কমে কত হয়ে গেছে, 25 টাকা প্রতি কেজি হয়ে গেছে, 25 টাকা প্রতি কেজি চাল হয়ে গেছে। কিন্তু তুমি তো 300 টাকাই তোমার বাবা তোমাকে দিয়েছে 300 টাকারই চাল নিয়ে আসতে, তাহলে তুমি এবার তুমি কত কেজি চাল নিয়ে আসতে পারবে, তুমি বলবে স্যার 300 বাই 25, অর্থাৎ 12 কেজি চাল আনতে পারবো, তাই তো? এবার একটা মজা আছে, এবার একটা মজা কি খেয়াল করে দেখো, এই যে প্রি আর নিউ এর প্রাইস এর রেশিওটা দেখো কত হচ্ছে, 30:25 মানে হচ্ছে 6:5, আর কনজাম্পশন রেশিও দেখো 10:12 মানে কাটাকুটি করলে দেখো চলে আসবে 5:6। এবং এখান থেকে আমি একটা কথা সহজেই বলতে পারি যে মার্কেটে যদি টোটাল টাকার পরিমাণ ফিক্স থাকে তাহলে প্রাইস এবং কনজাম্পশন সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, অর্থাৎ প্রাইস যদি বাড়ে তুমি কম মাল পাবে, প্রাইস যদি কমে তুমি বেশি মাল পাবে, এবং একদম এক্স্যাক্টলি ব্যস্তানুপাত হবে। ওখানে 6:5 হলে এখানে এক্স্যাক্টলি সেটা 5:6 হবে, ওখানে যদি 8:9 হতো তাহলে এখানে 9:8 হতো, এখানে যদি 8:11 হতো তাহলে এখানে 11:8 হতো, যেমন হবে তার উল্টোটা হবে কনজাম্পশন রেশিও। ক্লিয়ার? আগে এটা টুকে নাও এইটুকু জায়গা, দেন আমি চলে যাব এই অঙ্কটার মধ্যে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখব। তো পজ করে টুকে নিয়েছো এটা আমি আশা করতেই পারি, তাই জন্য আমরা এটা মুছে দেব এবং আমরা যাব কোশ্চেনে। দেখো বলছে 20% চিনির মূল্য হ্রাস করলো, অর্থাৎ দেখো প্রাইসের যে রেশিও, প্রাইসের যে রেশিও সেটা কি হয়ে গেছে বলো, 100 টাকা যদি আগে হয় তাহলে এখন সেটা হয়ে গেছে কত, 80 টাকা। 20% প্রাইস হ্রাস করা মানে কি, আগে 100 টাকা থাকলে এখন 80 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ কাটাকুটি করলে কি হচ্ছে 5:4, 20 দিয়ে এটা কাটাকুটি করে দাও, 20 দিয়ে 100 কাটলে 5, 20 দিয়ে 80 কাটলে 4, তাই তো? তাহলে প্রাইসের রেশিও হলো 5:4, আর প্রাইসের সাথে সাথেই কোয়ান্টিটি রেশিও অর্থাৎ কি পাবো বা কনজামশন রেশিও কি হবে ঠিক তার উল্টোটা, কারণ এটা যদি 5/4 হয় তাহলে এটা হবে 4/5, অর্থাৎ আগে যদি আমি 4 কেজি পেতাম তাহলে এখন আমি পাচ্ছি 5 কেজি, আগে যদি 4 কেজি মাল পেতাম এখন আমি পাচ্ছি 5 কেজি, অর্থাৎ এখন আমি এই মুহূর্তে 1 কেজি বেশি পাচ্ছি, এই মুহূর্তে আমি 1 কেজি বেশি পাচ্ছি। প্রশ্নে দেখো বলেছে 160 টাকায় 2.5 কেজি চিনি সে বেশি পেত, অর্থাৎ আমরা যেটা বলছি 1 কেজি চিনি সেটাই আসলে বইয়ে বলে দিয়েছে কত, 2.5 কেজি চিনি, তাহলে 1 মানেই 2.5 হয়ে গেল। তাহলে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, আসল ক্রয় মূল্য এটা হলো অরিজিনাল, এটা হলো নিউ, এটা হলো অরিজিনাল নিউ, তাহলে আসল ক্রয় মূল্য কত মানে 5 মানে কত বলেছে। কিন্তু এইখানে আমরা কিসের সাথে কিসের অনুপাত তুলনা করেছি, কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটির তুলনা করেছি, কোয়ান্টিটির সাথে যদি কোয়ান্টিটির তুলনা করি তাহলে এখানে আগে প্রাইস ডিরেক্ট তুলনা করতে পারবো না, এখানে কোয়ান্টিটির সাথে তুলনা করতে পারি। সুতরাং এই জিনিসটা থেকে তোমাদের পরীক্ষায় 4 ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আসতে পারে আগেকার দাম কত, তারপরে প্রশ্ন হতে পারে এখনের দাম কত, আগে আমি কত কেজি পেতাম এখন আমি কত কেজি পাচ্ছি। এই কত কেজি যদি পাচ্ছি বলি তাহলে আমি ডিরেক্ট করব, আর যদি দাম বলে তাহলে একটা স্টেপ বেশি বাড়িয়ে যাব। তো 1 মানে যদি 2.5 হয় তোমার দরকার আগের প্রাইস, তাহলে প্রাইসের আগে তোমার দরকার কি কনজাম্পশন, কারণ কনজাম্পশনের সাথে কনজাম্পশন তুমি তুলনা করছো। তাহলে 1 মানে যদি 2.5 হয় তাহলে 4 মানে কত, 1 মানে 2.5 হলে 4 মানে কত, 4×2.5 মানে 10, তাই তো? তার মানে তুমি খুব পরিষ্কার যে এখানে তুমি এক্স্যাক্টলি 10 কেজি চিনি পেতে,
এবং মার্কেটে তুমি টোটাল কত টাকা নিয়ে গেছিলে? মার্কেটে তুমি নিয়ে গেছিলে 160 টাকা, মার্কেটে তুমি নিয়ে গেছিলে টোটাল 160 টাকা। এবং 160 টাকা দিয়ে আগে বা আসলে তুমি কত কেজি চিনি পেতে? 10 কেজি চিনি পেতে। তুমি বলো তাহলে 1 কেজি চিনির দাম আগে কত ছিল? টোটাল 160 টাকা নিয়ে 10 কেজি চিনি নিয়ে এলে 1 কেজি চিনির দাম কত? 160 বাই 10 মানে 16। অর্থাৎ অ্যান্সার কি হবে? অপশন এ 16 টাকা হবে তোমার রাইট অ্যান্সার। যদি বলতো যে আগে কত কেজি চিনি পেতো, তাহলে তুমি কি করতে? 1 মানে 2.5, তো 5 মানে কত? 12.5। এই 12.5 টাকা হচ্ছে এখন চিনির দাম, এবং 160 টাকাই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। তাহলে 160 বাই 12.5। তো যেরকম ভাবে প্রশ্ন আসবে তোমাকে সেই অনুযায়ী ডিল করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। একটি লোকের বেতন 20% নাশ করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তো ভালো কথা বলছে, একটা লোকের বেতন 20% হ্রাস করা হলো। তো ধরো আজকে একটা লোকের বেতন হচ্ছে 100 টাকা, ধরে নাও একটা লোকের বেতন হচ্ছে 100 টাকা, এবং এটা যদি 20% হ্রাস করা হয়, এটা যদি 20% হ্রাস করা হয়, তার মানে কি? কত টাকা হ্রাস করা? 100 টাকা 20% মানে কত? 20 টাকা। 20 টাকা যদি হ্রাস করা হয়, তাহলে সে কত টাকায় মালটা এখন তার ইয়ে হয়ে যাবে, মানে তার স্যালারি এখন কত হয়ে যাবে? 80 টাকা। 100 টাকা থেকে 20 টাকা কমে যাওয়া মানে কি? 80 টাকা হয়ে যাওয়া। এবার কি বলছে, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি হলে সে আগের বেতন পাবে? তাহলে এই বেতন থেকে আলটিমেটলি কত শতাংশ বৃদ্ধি হলে সে আগের বেতন পাবে, এটা তোমাকে বলেছে। কোন বেতন থেকে বৃদ্ধি করতে হবে? 80 থেকে বৃদ্ধি করতে হবে, যাতে সে আগের বেতন অর্থাৎ 100 তে পৌঁছাতে পারে। তাহলে খুব পরিষ্কার, 80 থেকে যদি 100 তে যেতে হয়, তাহলে তোমাকে বৃদ্ধি করতে হবে কত টাকা? 20 টাকা বাড়াতে হবে। এবং তোমাকে যদি বলে যে পার্সেন্টেজ বৃদ্ধি কত, পার্সেন্টেজ কত বাড়ছে বৃদ্ধি, তাহলে 80 থেকে 100 তে যাচ্ছ, কারণ আগের বেতনে ফিরে যাচ্ছ তুমি, তাহলে তোমার বৃদ্ধি হচ্ছে কত? বৃদ্ধি হচ্ছে 20 টাকা। কত টাকার মধ্যে 20 টাকা বৃদ্ধি হচ্ছে? প্রতি 80 টাকার মধ্যে। যেহেতু 80 টাকা থেকে কত টাকা বাড়ালে বলেছে, যেখান থেকে বলেছে সেটা নিচে, অর্থাৎ 20/80 পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%। 20/80 ইনটু 100% মানে কি? 20 কে 80 দিয়ে কাটলে 4, এবং 100 কে 4 দিয়ে কাটলে 25%। তার মানে তার বৃদ্ধি কত হবে? তার বৃদ্ধি হবে অপশন সি 25%। অপশন সি 25%। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার বিষয়টা। নেক্সট, পি এর 1/4 ইজ ইকাল টু কিউ এর 1/5, পি কিউ এর শতকরা কত? দেখো, পি এর 1/4, এর মানে গুণ, তাহলে পি ইন্টু 1/4 ইজ ইকাল টু কিউ এর 1/5, কিউ ইন্টু 1/5, এটা বলেছে। বলেছে পি কিউ এর কত শতাংশ, তো পি ইস টু কিউ আগে বার করে নি, দেখো কি করা যায়। তো দেখো, পি বাই কিউ অর্থাৎ কিউটা চলে গেল নিচে, এবং বজ্র গুণনের নিয়ম কি বলছে, ওপরটা ক্রসে চলে আসবে নিচে, ইজ ইকুয়াল টু মাঝখানে থাকে, এবং নিচটা ক্রসে চলে যাবে ওপরে। ঠিক আছে, তার মানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু, এই 4 যদি ওপরে চলে যায়, তাহলে এটা হয়ে গেল কত? 4/5। পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত? 4/5। অর্থাৎ পি এর মান যদি হয় তোমার 4, তাহলে কিউ এর মান হবে তোমার 5। প্রশ্ন কি আছে, পি কিউ এর কত পার্সেন্ট, পিটা কিউ এর রেসপেক্টে কত পার্সেন্ট? তাহলে পি এর মান কত? 4। কার রেসপেক্টে বলেছে? কিউ এর রেসপেক্টে বলেছে। কিউ চলে গেল নিচে, তাহলে 4/5। পার্সেন্টেজ জানতে চেয়েছে, তার মানে কি হবে? ইনটু 100%, তাই তো? কিচ্ছু নেই ওটার মধ্যে, তো এটা দিয়ে কাটলে 20, এবং 4×20 কত? 80%। তাহলে অ্যান্সার কি হবে? 80%। পি কিউ এর শতকরা কত? 80%। ক্লিয়ার বলো, কোনো সমস্যা? নেক্সট, দুটি সংখ্যার যোগফল 1400। বেশ, দুটি সংখ্যার যোগফল 1400 বলে দিয়েছে। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? তো ধরো এটা হচ্ছে তোমার বড় সংখ্যা, এবং বড় সংখ্যাটিকে 20% হ্রাস করলে, বড় সংখ্যার 20% হ্রাস করা মানে কি? বড় সংখ্যাটার 80%, তাই তো? 100 থেকে যদি 20% হ্রাস করে মানে কি? 80। তাহলে বড় সংখ্যার 20% হ্রাস করলে কোন সংখ্যা দাঁড়ায়? তোমাকে যদি বলে যে 100 এর 20% হ্রাস করলে কত হবে, তুমি বলবে স্যার 80। তোমাকে যদি বলে 70 এর 20% হ্রাস করলে কত হবে, তুমি বলবে স্যার 70 ইন্টু 20/100 যেটা আসবে সেটা 70 থেকে বাদ দেবো,
অর্থাৎ 70 × 80/100, 20টা দিয়ে প্রথমেই বাদ দিয়ে দাও, 20% হ্রাস করা মানে 20% বাদ দিয়ে দেওয়া, তার মানে বি এর থেকে মানে বড় সংখ্যা থেকে তার যে 20% বাদ দিলে যে সংখ্যাটা পড়ে থাকে সেটা হলো বড় সংখ্যার 80%, এইটা কোন সংখ্যার সাথে সমান? ছোট সংখ্যা থেকে যদি 20% বৃদ্ধি করা হয় তার সমান, অর্থাৎ ছোট সংখ্যাটাকে 20% বৃদ্ধি করতে হবে। ছোট যদি আজ 100 থাকে তাহলে 120 করতে হবে, সুতরাং ছোট সংখ্যাকে বৃদ্ধি করতে হবে ছোট ইন্টু 120/100, তাহলে ছোট সংখ্যাটার এখনের পরিসমাপ্তি দাঁড়ায় সি ইন্টু 120/100। বেশ, দেন আমি 100/100 কেটে দিই এবং 0/0 কেটে দিই এবং 8 কে 4 দিয়ে কাটি 2, 4 দিয়ে 12 কাটলে 3, আমি বলতেই পারি যে 2b = 3c, এটা বলতে পারি। প্রশ্ন কি আছে, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, তার মানে এক্স্যাক্টলি বলা যায় b/c, সিটাকে যদি আমি নিচে নিয়ে আসি কোনায় গুণ করে তাহলে 2টা চলে যাবে এই নিচে, অর্থাৎ 3/2, মানে b এর মান 3 এবং c এর মান 2। ক্লিয়ার? প্রশ্ন কি, দুটি ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটা কত এখানে বলো, ছোট সংখ্যাটা 2, কার মধ্যে, টোটালের মধ্যে, 2 + 3 = 5, তার মানে প্রতি যদি দেখো বড় একটা সংখ্যা যদি হয় 3, ছোট সংখ্যা যদি হয় 2, তাহলে টোটাল মিলে 5। কেন স্যার টোটালের প্রসঙ্গ কেন এলো, কারণ স্যার দুটি সংখ্যার যোগফল বলেছে 1400, দুটি সংখ্যার যোগফল 1400, বিয়োগফল বললে বিয়োগ করতাম, 3 - 2 করতাম, যেহেতু যোগফল বলেছে তাই যোগ করলাম, তাহলে 3 + 2 = 5, এই 5-এর মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 2, আর আসলে যোগফলটা কত, 5 কি না 1400, তাহলে 1400-তে হলে কত হবে, এটা কে বেরোবে, ছোট সংখ্যা, তাই তো? তাহলে সুন্দর কেটে দেওয়া 5 দিয়ে কাটলে 5 × 10 = 40, 280 × 2 মানে কত হবে 560, এবং 560 হবে তোমার রাইট অ্যান্সার, 560 হবে তোমার রাইট অ্যান্সার। বলো কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। নেক্সট, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয়, তো আমি ধরেই নিই না বর্গক্ষেত্রের লেন্থ এবং ব্রেথ দুটোই আছে 10 × 10, এবং তার এরিয়া মানে কি, এরিয়া মানেই তো লেন্থ ইন্টু ব্রেথ মানে এরিয়া, তাহলে 10 × 10 মানে এরিয়া হচ্ছে 100, আমি ধরে নিই। কোনো সমস্যা আছে, নেই। বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি হয়, অর্থাৎ 10 থেকে 10% বৃদ্ধি হওয়া মানে কি, 10 এর 10% মানে কত, 1, 1 বৃদ্ধি হওয়া মানে 10 + 1 = 11, বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং এটাও 10 থেকে বৃদ্ধি হবে 11, এবং এখন ক্ষেত্রফল হবে 11 × 11 = 121। সুতরাং বলাই যায় আগে যে ক্ষেত্রফলটা ছিল 100, এখন যদি সেই ক্ষেত্রফল হয়ে যায় 121, তার মানে এক্স্যাক্টলি বৃদ্ধি পেয়েছে 21% আপ হয়েছে, 21% বৃদ্ধি হয়েছে, অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার, কারণ 100 থেকে 121 যাওয়া মানে আলটিমেটলি 21 বাড়া, আর যদি 100-এর উপরেই কাজ করছি তাই ওটাই হলো তার পার্সেন্টেজ, অর্থাৎ 21% সমান বৃদ্ধি পেয়েছে। কোনো সমস্যা, নেক্সট, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পায়, বেশ, 20% ভোট অবৈধ ছিল, যদি মোট ভোটার সংখ্যা হয় 7500 তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিল, বৈধ ভোট, বেশ, তো ধরেই নাও একটা নির্বাচনে 100 জন ক্যান্ডিডেট আছে, ধরেই নাও একটা নির্বাচনে ক্যান্ডিডেট না দুজন ক্যান্ডিডেট আছে এবং 100 জন ভোটার আছে, ভালো কথা, এর মধ্যে কি হয়েছে, বৈধ ভোটের 55% পেয়েছে কিন্তু 20% ভোট অবৈধ ছিল, অর্থাৎ প্রথমেই অবৈধ ভোট বাতিল, তার মানে 100-এর মধ্যে 20 খানা ভোট হচ্ছে অবৈধ, অর্থাৎ এগুলো বাতিল হয়ে গেছে, তাহলে 20 খানা ভোট যদি অবৈধ হয় তাহলে ভোট পড়ে আছে কতগুলো বলো, ভোট পড়ে আছে হচ্ছে তোমার 80 খানা, এই যে 80 খানা ভোট পড়ে আছে, এই যে 80 খানা ভোট আমার পড়ে আছে, এই ভোটের একজন বৈধ ভোটার পাই হচ্ছে 55%, কে পাই, 80-এর 55% পাই একজন, মানে 80-এর মধ্যে 55 নয় 80-এর 55%, মানে 80 × 55/100, এতগুলো, এটা যদি উইনার পাই তাহলে বলতেই পারি যে বাকি পার্সেন্টেজ, অর্থাৎ 45% কে পাই, লুজার, এটা কিন্তু কেউ কখনো এরকম ভুল করে ফেলো না যে এই দুটো যোগ করে 80, তা কখনোই নয়, 80-এর 55% 80-এর 45%, ঠিক আছে, তার মানে উইনার লুজারকে হারিয়েছে
কত পার্সেন্ট ভোটে? 10%, তার 10% অফ 85, 85 সরি 85 কেন 80 অফ 80 আশির 10% ভোট, আর আশির 55% এ পেয়েছে, আশির 45% এ পেয়েছে, তাহলে হারালো কত? 55 থেকে 45 10, কার উপরে 10% হচ্ছে? আশির উপরে, তাহলে আশির 10% ভোটে হারিয়েছে। আর আশির 10% মানে কি? 10/100 কাটাকুটি করে চলে আসবে কি? 8, তাই তো? তাহলে আশির 10% মানে কত? 8। যে ভোটে 8 ভোটে হারিয়েছে সেই ভোটের সংখ্যা কিছু বলেছে না? যদি বলেছে, যদি মোট ভোটারের সংখ্যা 7500 হয়, আচ্ছা এরকম কোনো প্রসঙ্গ বলেনি, মোট ভোটারের সংখ্যা বলেছে 7500, আমরা ধরে নিয়েছি 100, তাহলে 100 মানেই কত? 100 মানেই হচ্ছে 7500। বেশ, তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিল? আচ্ছা অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিল বলো? 45%, কার 45%? আচ্ছা যদি বলতো যে এতটা কত ভোটে জিতেছে বা কত ভোট হেরেছে, তাহলে তুমি বলতে পারতো যে 10% না বাসি 8, 8 মানে কত? রেজাল্ট বার করে দিতে কত ভোট হেরেছে, সেটা চাইনি, আমাকে যে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, অর্থাৎ আশির 45% মানে কত, তাই তো? তাহলে 80 এর 45% মানে ইন্টু 45/100, এটা মানে কত? তো আমরা বার করি 7500 ইন্টু এই টোটালটা এখানে গুণ হয়ে গেল, টোটালটা গুণ হয়ে যাওয়া মানে কি 80 ইন্টু 45/100 বলো, আর এই 100 কি নিচে চলে আসবে, তার মানে 100 বলো, কোনো সমস্যা? 100 এইটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, তাহলে 100 কেটে গেল, এখানে একটা শূন্য সাথে এখানে একটা শূন্য কাটলো, 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে 4 হলো, 5 দিয়ে গেলে এটা হচ্ছে 9, সুতরাং 75 ইন্টু 4 মানে কি বলো? 75 ইন্টু 4 মানে হচ্ছে 300, 300 ইন্টু 9 মানে কত? 300 ইন্টু 9 মানে হচ্ছে 2700, সুতরাং এক্স্যাক্টলি সেই যে লুজার ক্যান্ডিডেট সে কটা ভোট পেয়েছিল? সে 2700 ভোট সে পেয়েছিল, ক্লিয়ার? নেক্সট, কোন সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যা যদি হয় 100, তাহলে তার 5% মানে কত বলো? 5, তাই তো? তাহলে 100 এর 5% মানে কত? 5, বলেছে এই 5% যদি 12 হয়, তার মানে 5 এর মানে যদি হয় 12, তাহলে মেন সংখ্যাটি কত মানে 100 মানে কত? তো কি হবে? 12 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, এইটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, তাই তো? তাহলে 5 দিয়ে 100 কাটলে 20, আর 12 ইন্টু 20 মানে কত? 240, 12 ইন্টু 20 মানে কত? 240, 240 হবে তোমার রাইট অ্যান্সার, ক্লিয়ার? আর খুব সহজ অঙ্ক, এটা তো খুব প্রাসঙ্গিক নয়। পরের কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার, ভালো কথা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 460 স্কোয়ার মিটার, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 15% বেশি হয়ে যায়, তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? আয়তক্ষেত্রটির প্রস্থ কত? এই রকম জাতীয় একটা জিনিস তোমাকে দিয়েছে, এইবার এইখানে একটু খেলার ব্যাপার আছে, ঠিক আছে? দেখো প্রস্থ কত, কোশ্চেনটা যদি একটু ঠান্ডা মাথায় পড়ো, যে ক্ষেত্রফল তোমাকে টোটাল বলে দিয়েছে, আয়তক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল এটা, ভালো কথা, দৈর্ঘ্য বলেছে প্রস্থের থেকে 15% বেশি, এই জায়গাটাকে ফোকাস করতে হবে, কেন ফোকাস করতে হবে দেখো, ভালো করে দেখো, 15% বেশি, এটার অর্থ কি? 15% বেশি মানে, 15% মানে কত? 15/100, 15/100, তাই তো? তাহলে 15/100 মানে কি? 3/20, 3/20, তাই তো? কাটাকুটি করলাম 5 দিয়ে, কিচ্ছু নেই, তার মানে প্রস্থ যদি তোমার হয়ে যায় 20, তাহলে দৈর্ঘ্য হবে 20-15% অর্থাৎ 3 বেশি, অর্থাৎ ব্রেথ যদি হয়ে যায় তোমার 20, তাহলে তার 15% বেশি, অর্থাৎ লেন্থ হবে 23, এটা হলো রেশিও, নট এক্সাক্ট ভ্যালু, হলো? এইবার ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 460, তার মানে এদের যে গুণফলটা সেটা 460-এর মাল্টিপেলে, কত মাল্টিপেলে হচ্ছে দেখি, দেখো এদের যদি গুণ করি মানে লেন্থ আর ব্রেথের, 20 ইন্টু 23 করলে সেটাই ডিরেক্ট চলে আসছে 460, যেটা তোমাকে প্রশ্নে বলেছে। সুতরাং কোনো অঙ্কই ছিলই না, একটা বেসিক ক্যালকুলেশন ছিল যে ব্রেথের এক্সাক্ট ভ্যালু কত হবে? 20 মিটার, ব্রেথের এক্সাক্ট ভ্যালু কত হবে? 20 মিটার। তো যারা টোকার তুমি টুকে নাও, চলো
আশা করি তুমি ঢুকে ফেলেছ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। কি বলছে? 600 এর 20%। আচ্ছা, 600 এর 20% মানে কত? আমি কি শিখিয়েছি যে 6 × 2 = 12, আমরা এইভাবে করতে পারি, কিন্তু সেটা কখনোই হতে পারে না, কারণ 3টে শূন্য আছে, দুটো শূন্য পর্যন্ত ঠিক আছে। 600 10% মানে 60, 20% মানে 120, 6 × 12 আর এখানে একটা শূন্য রয়েছে, অর্থাৎ 120 হয়ে গেল। এটা ইজিক্যাল টু কি বলেছে? x এর 25%। আচ্ছা, খুবই সহজ অঙ্ক, x এর মানে কি গুণ 25% মানে কি বলো? 25/100। প্রশ্ন কি আছে? এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? তো এটা সুন্দর কেটে দাও, 25 কে 100 দিয়ে কাটলে 4, তাহলে এক্স ইজিক্যাল টু কি চলে এলো বলো? 120 × 4, আর 120 × 4 মানে কত হয়ে গেল? 480। 120 × 4 মানে কত হয়ে গেল? 480, অর্থাৎ অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে পজ করে টুকে নিয়েছো, খুব সহজ অঙ্ক, যেহেতু এগুলো পার্ট ওয়ান, যত আমরা উপরের দিকে যাব তত আস্তে আস্তে কোয়ালিটি বাড়তে থাকবে। তো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফলের শতকরা কি পরিমাণ হবে? এবার এখানে কিছু একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে দেখো, দু ধরনের একটা কনক্লুশন তৈরি হতে পারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? এবার আয়তক্ষেত্রের ধরো দৈর্ঘ্য আমি 10 ধরলাম এবং আমি প্রস্থও 10 ধরলাম, অর্থাৎ আমার এরিয়া হচ্ছে 100, এইগুলো নিয়ে একটু আগেও আলোচনা করেছি। এবার দৈর্ঘ্য যদি 20% বাড়ে, তাহলে 10 এর 20% বাড়া মানে কত? 12। এবং প্রস্থর যেহেতু কোনো রকম কোনো কথা বলেনি, আমি যদি 10ই ধরে নিই তাহলে আলটিমেটলি এটা হয় 120, এবং এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 20% বৃদ্ধি। এটার এক্সাক্ট অ্যান্সার হওয়া উচিত 20% বৃদ্ধি। কিন্তু পিএসসি বা পুলিশ এটা কি নেয়? ধরেই নেয় ওরা আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পাওয়া মানে একটা বাহু বৃদ্ধি পায়নি, বরং আমার দুটো বাহু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তারা তাদের হিসাব হচ্ছে এইরকম অনেকটা, যে একটা বাহু যদি 10 থেকে 12 হয় তাহলে অপর বাহুটাও 10 থেকে 12 হবে এবং ক্ষেত্রফল হবে 144, অর্থাৎ 100 থেকে 144 মানে 44% বৃদ্ধি। এইটা আশা করি সবাই জানো, মানে একটু আগেও এই টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো এটার অরিজিনাল অ্যান্সার হওয়া উচিত 20%, পিএসসি বা পুলিশ এই অ্যান্সার নেয় 44%। তো এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে দেখতে পারো। কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত সংখ্যক ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? বেশ, তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে, ছাত্র মানে বয়েজ আর ছাত্রী মানে হচ্ছে গার্লস, এই অনুপাতটাই বলে দিয়েছে তোমার 3:2, 3:2, তাই তো? তাহলে আমি ধরে নিই যে বয়েজ আছে 30 জন আর গার্লস আছে 20 জন, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে স্কলারশিপ প্রাপক নয় কতজন, তাই তো? তাহলে নয় কতজন হয় সেটাই বার করে ডিরেক্ট, ছাত্রদের 20% হচ্ছে স্কলারশিপ প্রাপক, অর্থাৎ 30 এর 20% হচ্ছে স্কলারশিপ প্রাপক। সুতরাং বলাই যায় যে 30 এর থেকে যে 80% আছে, এর যে 80% আছে যারা স্কলারশিপ পায়নি, 30 এর 20% পেয়েছে স্কলারশিপ, 80% পায়নি, তাহলে পায়নি কত? 3/24 জন, এরা কোনোভাবেই স্কলারশিপ প্রাপক নয়। একইভাবে গার্লসের দিক থেকে যদি দেখো, গার্লসের নিরিখে 30% যদি স্কলারশিপ প্রাপক হয়, 30% যদি স্কলারশিপ প্রাপক হয়, তাহলে 70% মানে বাকি পার্সেন্টেজ যারা কিন্তু কোনোভাবেই স্কলারশিপ পায়নি, অর্থাৎ 20 এর 70% মানে কত? 7×14, এরাও স্কলারশিপ প্রাপক নয়, এরাও স্কলারশিপ প্রাপক নয়। তাহলে স্কলারশিপ প্রাপক নয় কতজন? এরা 24, এরা 14, এরা কেউ স্কলারশিপ প্রাপক নয়, অর্থাৎ টোটাল কতজন স্কলারশিপ প্রাপক নয় হচ্ছে? তাহলে 24+14 মানে 34 আর 38 জন এমন লোক পাওয়া গেছে যারা কিন্তু স্কলারশিপ প্রাপক নয়। তো স্কলারশিপ প্রাপক নয় কত শতাংশ ছাত্রী, কত পার্সেন্টের ছাত্রী নয়? তাহলে নয় কতজন? 38 জন। কতজনের মধ্যে টোটাল ছাত্রছাত্রী কত? 30+20 50 জন। তাহলে 50টা ছাত্রছাত্রীর মধ্যে 38টা ছাত্রছাত্রী স্কলারশিপ প্রাপক নয়। তাহলে পার্সেন্টেজ বলা মানে কি? পার্সেন্টেজ বলা মানে কি? ইনটু 100%, পার্সেন্টেজ বলা মানে কি? ইনটু 100
পার্সেন্ট এবং এটার অ্যান্সার হবে 38.76%। 38.76% বা অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার, অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার। বলো কি সমস্যা, কি বুঝতে সমস্যা? নেক্সট, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় 18% ইংরাজিতে অকৃতকার্য হয়, যদি বাংলা এবং ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? চলো দেখি। তো এটা যদি হয় আমার টোটাল জিনিস এবং বলছে পরীক্ষার্থীদের 17% হচ্ছে বাংলায়, তো ধরে নাও 17 জন আছে যারা কিনা বাংলায় এবং 18 জন এমন লোক পাওয়া গেছে যারা কিনা ইংলিশে ফেল। বেশ, এবার বলেছে যে বাংলা এবং ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, আর এটা বলেই তোমার মধ্যে সমস্যা ঘটিয়ে ফেলেছে। কেন? কারণ আমাদের এখানে কিন্তু দেখো বাংলা একটা আলাদা, ইংলিশ একটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ উভয়ের কোনো প্রসঙ্গ নেই। তার মানে তোমাকে এখান থেকে বুঝতে হবে যে ছবিটা তোমাকে এইভাবে আঁকলে হবে না, একটা উভয়ের প্রসঙ্গ আনতে গেলে, একটা উভয়ের প্রসঙ্গ আনতে গেলে তোমাকে কি করতে হবে, একটার ভেতর দিয়ে একটা আঁকতে হবে। অর্থাৎ এখানে যদি 17 জন থাকে এবং এই গোলে যদি 18 জন থাকে, তাহলে এদের মাঝখানে যে একটা কমন গোল পাওয়া গেছে সেখানেও পাওয়া যাবে কতজনকে? 5 জনকে। ক্লিয়ার? তাহলে ভাবো এই টোটাল গোলে হচ্ছে 17 জন, যার মধ্যে এটুকু জায়গায় আছে 5 জন, তার মানে এটুকু জায়গায় আছে 12 জন, তাই তো? যদি একটু জুম করে দেখি ব্যাপারটা এরকম, দেখো এখানে আছে 5 আর এখানে আছে 12, তবেই তো আমার 17 জন আনা পসিবল, তবেই তো আমার 17 জন আনা পসিবল, না হলে কি করে আনা পসিবল? কারণ একটা জায়গায় অলরেডি 5 জন বসে আছে, তাই তো? তো একইভাবে এখানে যদি 18 জন থাকতে হয়, তার মধ্যে এটুকু জায়গায় যদি 5 জন চলে যায়, তাহলে এটুকু জায়গায় পড়ে আছে কতজন? আর 12 জন পড়ে আছে, তাই তো? তাহলে টোটাল কতজন হয়ে গেল? টোটাল কতজন হয়ে গেল দেখো, টোটাল আমার ফেল হয়ে গেছে এখানে 12 এবং এখানে, সরি, 18 - 13 করলে, 18 - 5 করলে তো হয় 13, তাহলে এখানে 12, এখানে 5 17 আর এখানে +13, অর্থাৎ 30 জন ছাত্রছাত্রী এমন পাওয়া গেছে যারা অকৃতকার্য। আর টোটাল ছাত্রছাত্রী কত আমার? টোটাল ছাত্রছাত্রী যদি হয় 100 জন এবং যার মধ্যে 30 জন এমন ভাবে আছে যারা কোনো না কোনো ভাবে ফেল করেই ফেলেছে, তাহলে খুব পরিষ্কার হচ্ছে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা, কৃতকার্য মানে কোনো না কোনো ভাবে সে পাস করেইছে, অর্থাৎ 100 জনের 30 জন যদি ফেল করে, তুমি বুঝতেই পারছো যে 100 থেকে 30 বাদ দিলে অর্থাৎ মাত্র 70 জন এমন আছে যারা কিনা উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে। ক্লিয়ার? নেক্সট, যদি কোনো ভগ্নাংশের লব 20% 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35, প্রকৃত ভগ্নাংশটি কত? দেখো কোন ভগ্নাংশের লব 20% 200% বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ ধরো ভগ্নাংশটা ছিল প্রথমে x/y এবং এটা যদি 200% বৃদ্ধি করা হয়, তাহলে লবের এখন মান কত হয়? x/300/100। তোমাকে যদি বলে যে স্যার আজকে একটা জিনিসের দাম 50 টাকা, কাল যদি 20% বেড়ে যায় তাহলে জিনিসটার দাম কত হবে, তুমি কি বলবে? 50 × 120/100, তাই তো? তো সেরকম ভাবে লব যদি 200% বৃদ্ধি হয়, তাহলে এখন লব কত? আগে ছিল x, এখন হলো x × 300/100। একইভাবে হর হচ্ছে 150% বৃদ্ধি করা হয়েছে, তাহলে হর যদি 150% বৃদ্ধি করা হয়, আগে যদি থাকে হর 100, তাহলে এখন সেটা 250, তাই তো? এবং এখন যে ভগ্নাংশটা হয়, নতুন ভগ্নাংশটাই বলে দিয়েছে তোমাকে 9/35, নতুন ভগ্নাংশটা হচ্ছে 9/35। ভালো, প্রকৃত ভগ্নাংশটি কত? তাহলে 100 100 কেটে দিই, 0 0 কেটে দিই এবং দেখো 5 দিয়ে কাটলে এটা 5 এবং এটা কাটলে 6, আপাতত যেটা দাঁড়ালো x/y = এখানে কি আছে বলো? 9/35 আছে, আর এখানে আছে 6/5, এখানে কি আছে দেখো? 6/5, এটা যখন এদিকে ঘুরে যাবে তখন সেটা কি হয়ে যাবে? 5/6, তাই তো? এবং সুন্দর যদি কাটাকুটি করো 5 দিয়ে, তাহলে এখানে 7 এবং এটা যদি 3 দিয়ে কাটো 3, এখানে হলো 2, অর্থাৎ 3/7 × 14, 3/14, এই ছিল আমার প্রাথমিক ভগ্নাংশ, অর্থাৎ অপশন এ হবে তোমার রাইট অ্যান্সার, প্রাথমিক ভগ্নাংশ ছিল 3/14। ক্লিয়ার?
নেক্সট, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও 45 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে, উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত? তাই তো, তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। কি বলেছে যে সামগ্রিকভাবে উত্তীর্ণ করার জন্য 40% নাম্বার প্রয়োজন, এবং 40% নাম্বার পেলে তুমি কি করবে, পাস করবে, এটা 0% এবং এটা ধরো 100%, মানে ম্যাক্সিমাম হলো। তো এক ছেলে ফেল করেছে, এক ছেলে ফেল করেছে মানে পাস করতে পারেনি, তাহলে সে কত নাম্বার পেয়েছে? সে দেখো 265 নাম্বার পেয়েছে, তারপরেও সে পাস করতে পারেনি কত নম্বরের জন্য, 55 নম্বর কম থাকায়, মানে সে যদি আরো 55 নম্বরটা বাড়াতে পারতো তাহলে সে পাস করতো। দেখো 265 পাওয়ার পর 55 নম্বরের জন্য ফেল করেছে মানে কি, 265 তুমি অলরেডি পেয়ে গেছো, আর যদি 55 পাও তাহলে তুমি পাস করবে। তাহলে 265 প্লাস 55 হওয়ার অর্থ তুমি কত পেলে পাস করবে? তুমি বলবে স্যার 5 5 10, আর 26 5 31 1 32, অর্থাৎ আমি যদি স্যার 320 পাই তাহলেই আমি পাস করব। একবার বলছো 320 পেলে পাস করবে, একবার বলছো 40% পেলে পাস করবে, অর্থাৎ তুমি বলতেই পারো যাহাই 40% তাহাই 320, অর্থাৎ 40% এর ভ্যালু 320। প্রশ্ন কি, উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত, কত নাম্বার পেলে পুরো বিষয়টা হয়? মোট নাম্বার মানে কত? 100%, তাহলে 100% মানে কত? এই তো প্রশ্ন। তো দেখো 0 থেকে 0 কোনো সমস্যা নেই, আর 4 থেকে 32 মানে কত গুণ হয়েছে, 4 থেকে 32 মানে কত গুণ? 8 গুণ। তাহলে এটাও কত গুণ হবে? এক্স্যাক্টলি 8 গুণ। তাহলে 8 1 8, আর 2 শূন্য পড়ে আছে, অর্থাৎ পরীক্ষায় মোট নাম্বার কত হবে? পরীক্ষায় মোট নাম্বার হবে অপশন সি 800। বলো কোনো সমস্যা, কোনো সমস্যা থাকলে বলতে পারো। নেক্সট, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন যার মধ্যে 2% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, 100টা যদি টোটাল ভোট হয় যার মধ্যে অবৈধ হয়ে গেছে কত? 25% ভোট। কেন? তার কারণ হচ্ছে এটা বাতিল। কেন? 75% ভোটাররা ভোট দিয়েছেন, তার মানে আগেই 25% ভোট বাতিল হয়ে গেছে। তাহলে 75, যার মধ্যে 2% ভোট আবার অবৈধ ঘোষণা করা হয়েছে, মানে যে 75 জন ভোট দিয়েছিল তার মধ্যে আবার 2% ভোট অবৈধ, অর্থাৎ 75 এর 2%, 75 এর 1% মানে কত বলো? 0.75। তাহলে 75 এর 2% মানে কি? ×2, অর্থাৎ 1.5। তাহলে 1.5টা ভোট বাতিল, অর্থাৎ পাওয়া গেল কত? 73.5 খানা ভোট, অর্থাৎ পাওয়া গেল 73.5 খানা ভোট। বেশ, একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের 75% ছিল। তার মানে এই যে এইটা কি, এইটা হলো তোমার বৈধ ভোট, এইটা হলো তোমার বৈধ ভোট। এই বৈধ ভোটের 75% পেয়েছে এক ব্যক্তি, যে ব্যক্তি পেয়েছে সে কত পেয়েছে? তাহলে আলটিমেটলি 73.5 এর 75% মানে কত? 3/4। কিভাবে করলেন স্যার? 75/100 ×75/100, তুমি খাতায় লেখো এবং 75 আর 100 কে 25 দিয়ে কাটাকুটি করে ফেলো, দেখো ×3/4 চলে আসবে। এইটা পেয়েছে একজন ব্যক্তি যার প্রাপ্ত ভোট হচ্ছে 9261, অর্থাৎ এটা মানেই হচ্ছে 9261। প্রসঙ্গ কি আছে, মোট ভোটারের সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ 100 মানে কত, এই তো প্রসঙ্গ। তাহলে গুণটা আমরা করি এদিকে, দেখো কি আছে, 9261 ইন্টু, সবসময় ক্রস গুণ, সবসময় ক্রস গুণ, তাহলে 9261 ×100 ডিভাইডেড বাই 73.5, তো এটাকে লিখি 735, আর 0.5 কে উপরে ওঠার জন্য ×10 দিয়ে গুণ, ইন্টু এখানে আছে 3/4, তাহলে এটা উল্টে গেলে হয়ে যাবে ×4/3 ×4/3, ক্লিয়ার? কারণ 3/4 যদি নিচে যায় তাহলে সেটাই উপরে উল্টে যায় 4/3। হলো, এবার দেখো 4 দিয়ে তুমি, আচ্ছা প্রথমে তুমি 4 দিয়ে 100 কে কাটলে কত হচ্ছে দেখো, আচ্ছা 100 কে কেটো না, প্রথমে 100 কাটলে, কারণ দেখো সবগুলো আছে 0 0 আছে, তো 100 ছাড়াই মনে হয় সব কেটে যাবে, তো এটা কাটারই দরকার নেই। তো যাই হোক, 4 দিয়ে তুমি কাটো হচ্ছে 10 কে, মানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে তুমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছ এটা কাটা যাচ্ছে, কত হচ্ছে বলো? 5 14 70 35 147।
এবং দেখো এইটাকে দিয়ে তিন দিয়ে কেটে যাচ্ছে, তিন দিয়ে কাটলে হচ্ছে তিন চারা বারো সাতাশ, তিন নয় সাতাশ, বলো এইবার সাত দিয়ে কেটে কাটে, সাত দিয়ে গেলে সাত এক কে সাত বারো, সাত এক কে সাত ছাপ্পান্ন, সাত আর ছাপ্পান্ন, সাত দিয়ে তো কাটে না, তাহলে কি আমার কাটাকুটিতে কোথাও ভুল হয়েছে? আমার মনে হচ্ছে কাটাকুটিতে কোথাও ভুল হয়েছে, চলো কাটাকুটি নিশ্চয়ই ভুল হয়েছে, তা আবার কেটে করি, পরিষ্কার করে করি, দেখি কাটাকুটি কোথায় ভুল হয়েছে। দেখি একশো ইন্টু ন হাজার দুশো একষট্টি, কাটাকুটি ভুল হওয়ার কথা নয়, ন হাজার দুশো একষট্টি ইন্টু একশো ডিভাইডেড বাই তিয়াত্তর পয়েন্ট পাঁচ, তিয়াত্তর পয়েন্ট পাঁচ কে যদি আমি লিখি সাতশো পঁয়ত্রিশ, তাহলে সেটাকে মেক আপ করার জন্য উপরে দশ গুণ ইন্টু তিন বাই চার, তার মানে এখানে ইন্টু চার বাই তিন হয়ে গেল। তাহলে কেন কাটাকুটি হচ্ছে না দেখে নি, দেখি সাত দিয়ে কাটি প্রথমে এটাকে, তো সাত এক কে সাত, আট নয় দুই, দুই দুই বাইশ, তিন সাতা একুশ, সাথে আমার এক না, কেন যাচ্ছে না, যাওয়ার কথা, সাত এক কে সাত, দুই বাইশ, তিন সাথে একুশ, এক ষোলো, সাত দুগুণি চোদ্দ, পনেরো ষোলো, দুই আগে একুশ, তিন সাতা একুশ, সাত দিয়ে গেছে আর এখানে আছে ওয়ান জিরো ফাইভ, তো এইটা আবার দেখো তিন দিয়ে যাচ্ছে, তিন তিরিক্কা নয়, এখানে চলে আসছে পঁয়ত্রিশ, দেখো এটা আবার পাঁচ দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সাত, অর্থাৎ এটা কি আবার সাত দিয়ে যাচ্ছে, সাত একে সাত, পাঁচ সাত সাত উনপঞ্চাশ, না এটা তো যাচ্ছে না সাত দিয়ে, কোনো জায়গায় কি কাটাকুটিতে ভুল হচ্ছে, দেখো তিন সাথে একুশ সাথে আমার দুই, সাত দুগুণে চোদ্দ আর দুই ষোলো, হাতে আমার এক, সাত তিন একুশ একে বাইশ, সাথে আমার দুই সাথে সাথে দুই নয়, না ভুল তো নেই, সাত দিয়ে তো ডিরেক্ট কেটে যাওয়ার কথা, তাহলে সাত একে সাত, দেখি ছয় বাষট্টি, আচ্ছা দেখি চল এটা কাটি তো তারপর দেখছি, সাত দিয়ে এটাকে কাটি তো, সাত একে সাত, ছয় বাষট্টি, সাত আটা ছাপ্পান্ন, সাত আটা ছাপ্পান্ন তেষট্টি, হ্যাঁ কেটে যাচ্ছে, সাত নয় তেষট্টি, কেটেই তো গেল, তাহলে কি পড়ে থাকলো, একশো উননব্বই ইন্টু দুই ইন্টু একশো, তাহলে একশো উননব্বই ইন্টু দুই মানে কত বলো, একশো উননব্বই, এত বড় সংখ্যা কেটেছে, ও আচ্ছা দুই দিয়ে এটা কাটো, দুই হলো একশো উননব্বই কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তোমার আসছে, আচ্ছা এটা আসছে আঠেরো হাজার নশো, আঠেরো হাজার নশো বাই দুই, কোথাও একটা কাটাকুটি ভুল হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে, অ্যান্সার আসছে আঠেরো হাজার নশো বাই দুই, তাই তো আঠেরো হাজার নশো বাই দুই, কোথাও একটা কাটাকুটিতে ভুল হচ্ছে যতদূর মনে হচ্ছে, এরকম আসা তো উচিত নয়, এটা অ্যান্সার তো ষোলো হাজার আটশো যতদূর মনে হচ্ছে, ঠিক আছে তাও তোমরা একটু কাটাকুটিটা দেখবে কোথাও কোনো কাটাকুটিতে ভুল হয়েছে কিনা, কারণ কনসেপচুয়াল কোনো এরর নেই, কনসেপচুয়াল কোনো এরর নেই, তাও আমি একবার একটু ইয়েতে দেখি কোনটাও তো নেই, আচ্ছা আমি একটু ক্যালকুলেটার দেখে নিচ্ছি, তো কোথাও কোনো জায়গায় যদি ক্যালকুলেশনে ভুল হয়, ন হাজার দুশো একষট্টি ইন্টু একশো ইন্টু দশ ইন্টু তিন বাই চার বাই সেভেন থার্টি ফাইভ, ন হাজার চারশো পঞ্চাশ আসছে, তাহলে আমি হয়তো কোথাও একটা দুই বেশি লিখে ফেলেছি, দেখি বৈধ ভোটে 75% পেয়েছে, না বৈধ ভোট 73.5, তার তিন বাই চার, এটাই তো ন হাজার দুশো একষট্টি,
মোট ভোটার, তাহলে মানে মনে হয় অপশন ভুল আছে, হয় অপশন ভুল আছে নয় এই কাটাগরি কোথাও একটা ভুল হচ্ছে, কনসেপ্ট তো সেম টু সেম একই থাকবে, ঠিক আছে, মনে হচ্ছে কাটাকুটি কোথাও ভুল আছে, পরে এটা দেখে তোমাদের সেকেন্ড ক্লাসে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলছে দেখো, 36 এর 0.4% কত, 36 এর মানে গুণ এর 0.4%, তাহলে 0.4% মানে বাই 100 হলো, এটা জানতে চেয়েছি। তো তোমার প্রথম কাজ কি হবে, এই পয়েন্টটাকে তুলে দেওয়া আর একটা শূন্য নিয়ে চলে আসা, দেখো তো এবার কি হচ্ছে, তাহলে দেখো 36 × 4 মানে কত, 144 বাই কত চলে আসছে 1000, 144 বাই 1000 মানে 1, 2, 3 শূন্য আগে 0.144 এটা হবে তোমার রাইট অ্যান্সার, কোনো সমস্যা? চলো নেক্সট। একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল, 2টি হলুদ বল আছে, তার কাছে কত শতাংশ হলুদ বল আছে, খুব সহজ অঙ্ক, এইসব কোশ্চেন আসে পরীক্ষায় মাঝে মাঝে। তো একটা বালকের কাছে 5টা লাল বল, 3টে সাদা বল আর 2টো হলুদ বল আছে, তাহলে 5টা লাল, 3টে সাদা এবং 2টো হলুদ, তাহলে 5, 3, 8, 2, 10 তার কাছে টোটাল বল আছে 10টা, এবং তার মধ্যে হলুদ বল কটা আছে 2টো, তাহলে 10-এর মধ্যে 2টো করে হলুদ বল আছে, তাই তো 10-এর মধ্যে 2টো আছে কি, ইয়েলো বল হলো। তাহলে পার্সেন্টেজ কত আছে, পার্সেন্টেজ বলা মানে কি, ইন টু 100%, একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা, 2 × 10 মানে 20%, 2 × 10 মানে 20%, তাহলে কত পার্সেন্ট হলুদ বল আছে, অ্যান্সার কি হবে, 20% হলুদ বল আছে। নেক্সট, 18/6 শতাংশে পরিণত করো, 18/6 শতাংশে পরিণত করো, তো এই প্রশ্ন এসেছে পরীক্ষায়, দেখো ভাই পরীক্ষায় প্রশ্ন এসেছে তো আমার কিছু করার নেই, এই জাতীয় প্রশ্ন এসেছে পরীক্ষায়, তো 18/6 শতাংশে পরিণত করা মানে কি, এটা ইন্টু যে কোনো নাম্বারটাকে পার্সেন্টেজে করা মানে 100 দিয়ে গুণ করা, আর পার্সেন্টেজ থেকে নাম্বারে নিয়ে আসা মানে 100 দিয়ে ভাগ করা, তাহলে জাস্ট এখানে গুণ করে দাও। এবং এটা এসেছিল জেল পুলিশে, 3 × 100 কত, 300%, কোথায় এসেছিল জানো, এটা জেল পুলিশ এসেছিল 2019 সালে, 2019 সালে জেল পুলিশের প্রশ্ন এসেছে 18/6 শতাংশে পরিণত করো, তো এই কোশ্চেন যে করতে পারোনি তাহলে তার ভাবো তার কি অবস্থা ছিল সেই সময়। তো এই কথা বলতে বলতেই আজকের যে পার্ট ওয়ান এর কোশ্চেন, অর্থাৎ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল WBP এবং WBPSC, সেগুলোকে আমরা আলোচনা করলাম, নেক্সট যেটা আমরা আলোচনা করব অবশ্যই WBCS এ কি ধরনের প্রশ্ন এসছে, এবং সেই ধরনের প্রশ্নগুলো PSC পুলিশে কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না, এবং WBCS এর জন্য আমরা কোন জায়গাটা ফোকাস করবো ম্যাথে, এই জিনিসগুলোকে আমরা ফোকাস করব। এই কথা বলেই আমি SD স্যার আজকের এই ছোট্ট সেশন থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে ক্লাস নাম্বার 6।